During Rajput period, the expression "Binar Sthiti Sthapak" was used in the administration for. তো এটা কোথি পাই বিনার স্থিতি স্থাপক ইউজ করা যায়? না, তোমার চিফ অফ দ্য ট্রেজারার ডিউরিং রাজপুত পিরিয়ড। সো রাজপুত পিরিয়ড রে যে চিফ অফ দ্য ট্রেজারার তাঙ্কু আমার বিনার স্থিতি স্থাপক বলে কুহছে। ওকে, তো 2018 কোশ্চিন আমি করিবা। হু স্টার্টেড দ্য ইন্ডিয়ান নিউজ পেপার ইন্ডিয়ান সোসিওলজিস্ট? তো এইটা তোমার আরে নে দুই তিন থার আমরা পড়িছিলাম, তো আর আনসার কোন? শ্যামাজি কৃষ্ণ বর্মন। তো শ্যামাজি কৃষ্ণ বর্মন গোটে লন্ডনে, আমি কহিলে যে পার্টিকুলারলি ইন্ডিয়ান মান লন্ডনে গোটে অর্গানাইজেশন তৈরি করেছিল, যে ইন্ডিয়ার আমি কহিবা তোমার স্টুডেন্টস যাই লন্ডনে পড়িয়াকু চাহুছেন, তো সেমানক এইথিলে আমার বেনিফিট। তার না কোন ছিল সে যে অর্গানাইজেশন নাটা করছিল, তার না কোন ছিল? ওকে, ভেরি গুড। সো ইন্ডিয়া হোম রুল সোসাইটি আর ইন্ডিয়ান যে হোম রুল সোসাইটি আর ইন্ডিয়া হাউস বলে আকু কহন্তি। ওকে, মনে রাখিবা শ্যামাজি কৃষ্ণ বর্মন 1905 রে হি ফাউন্ডেড ইন্ডিয়া হাউস। এটা লন্ডনে সে আমরা করেছিলে, কোঠি লন্ডনে আমরা করেছিলে ইন্ডিয়া হাউস। এন্ড যে নিউজ পেপারটা আমরা পাবলিশ করুছিলে তার না থিলা কোন? না, ইন্ডিয়ান সোসিওলজিস্ট। ওকে, সো লেট মি টেল ইউ সাম অফ দা নিউজ পেপার যেটা পরীক্ষায় পড়ুছি এন্ড তার কি অথর ছিল মতে কইব। কহ কমন উইল নিউ ইন্ডিয়ার অথর কি? আনি বেসান্ত, ভেরি গুড। আনি বেসান্ত হচ্ছেন আমার নিউ ইন্ডিয়া কমন উইল, ইন্ডিয়ান ওপিনিয়ন, ইন্ডিয়ান ওপিনিয়ন। গান্ধীজি, গান্ধীজি, ইন্ডিয়ান ওপিনিয়ন, গান্ধী। ওকে, কেশরিয়া মারাঠা, কেশরিয়া মারাঠা, এই দুইটা কবি পরীক্ষা দিয়েছিল কে? বাল গঙ্গাধর তিলক। ওকে, সঞ্জীবনী, কে মিত্র, কে কে মিত্র, ওকে, কে কে মিত্র, কৃষ্ণ কুমার মিত্র। ওকে, তারপরে অমৃত বাজার পত্রিকা, অমৃতা, অমৃতা বাজার পত্রিকা কি? অমৃতা বাজার পত্রিকা গান্ধীজি? না, শিশির কুমার ঘোষ। ভেরি গুড, শিশির কুমার ঘোষ। ওকে, অমৃতা বাজার পত্রিকা শিশির, অমৃতা বাজার পত্রিকা, অমৃতা বাজার পত্রিকা শিশির ঘোষ। ঘোষ রফতার, এনিওয়ান নো ঘোষ রফতার কি? আমার যে লিখুলে দাদা ভাই নারোজি, আর সবু জানছো তুমি ইয়ার, এটিকে মিউট করো, কাহার অনমিউট আছে। ওকে, দাদা ভাই নারাজি। ওকে, আর কোন কোন রহিলা তুমি কহি চলো? মেজর যে যেটা টাইপ করে চলো আমি ডিসকশন করিদেবা, কারণ নিউজ পেপার গোটে ইম্পর্টেন্ট আমার। বন্দে মাতরম, বন্দে মাতরম র এডিটর কি? বন্দে মাতরম কি? মাডাম বিকাজি কামা। ওকে, বন্দে মাতরম মাডাজি বিকাজি কামা, মনে রাখিব। নেক্সট, সম্বাদ কামুড়ি মিরাটুল আকবর, আমি পড়িয়ে, সম্বাদ কামুড়ি মিরাটুল আকবর কি? ভেরি গুড, রামমোহন রায়, রাজা রামমোহন রায়, মিরাটুল আকবর। আউ সোম প্রকাশ, সোম প্রকাশ র এডিটর কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সোম প্রকাশ কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সোম প্রকাশ, সত্য প্রকাশ,
সোম প্রকাশ গোটে অছে, সত্য প্রকাশ গোটে অছে। হ্যাঁ ইয়েস ওকে কারেক্ট। তা দয়ানন্দ সরস্বতী হচ্ছে আমার সত্য প্রকাশ র আমার নিউজ পেপার আমার ওকে। আউ কোন রহিলা আমি যে যা জানিছে কই দা, দা হিন্দু, দা হিন্দু র কে আমার ফাউন্ডার কি? হ্যাঁ কে? জি সুব্রহ্মণ্যম আয়ার ওকে। জি সুব্রহ্মণ্যম আয়ার হচ্ছে আমার দা হিন্দু। ওড়িশার যদি আমি কইবা, আচ্ছা সমাজ র ফাউন্ডার কি? উৎকলমণি গোপবন্ধু দাস। ওড়িশার আমি যদি কইবা কে তোড়ে নিউজ পেপার। আউ আমার সংবাদ সৌম্য প্রকাশ স্যার, সৌম্য রঞ্জন পটনায়ক ওকে। সংবাদ হলা। আউ ধরিত্রী প্রজাতন্ত্র র কি কো? হরে কৃষ্ণ মহতাব। হরে কৃষ্ণ মহতাব, ভেরি গুড। মনে রাখিব হরে কৃষ্ণ মহতাব চিফ মিনিস্টার ফার্স্ট। আমি যে ইন্ডিয়া যে ওড়িশার চিফ মিনিস্টার বি ছিলে হরে কৃষ্ণ মহতাব ওকে। তো ওড়িশার এমনি নিউজ পেপার, আচ্ছা ওড়িশার ফার্স্ট নিউজ পেপার না কোন? উৎকল দীপিকা। উৎকল দীপিকা ওকে। সো ধরিত্রী কার? ধরিত্রী কার? তথাগত শতপথী ওকে। ডু ইউ নো হু ইজ তথাগত শতপথী? সন অফ কার? প্রি হিন্দুস্তান হেলা তারকনাথ দাস। আউ কোন রহিলা? বেঙ্গলী, বেঙ্গলী নিউজ পেপার র এডিটর কি? বেঙ্গলী সুরেন্দ্রনাথ বানার্জি। ভেরি গুড, সুরেন্দ্রনাথ বানার্জি সবু জানিছে ইয়ার ওকে। সুরেন্দ্রনাথ বানার্জি ওকে। আউ কোন রহিলা কই চলো, যার যা মনে পড়ুছি কই চলো। ইন্ডিয়ান গ্যাজেট কুয়াস লগ্না, ইন্ডিয়ান গ্যাজেট। ইন্ডিয়ান গ্যাজেট র কি? সংবাদ কামড়ি আমি কইলে না রাজা রামমোহন রায়। ভিভিয়ান ডিজেরিও ওকে। আউ কোন রহিলা? আচ্ছা কেতোটে বুকস তুমি কহিব পরীক্ষার আমার যেটা পড়ুছে? হ্যাঁ মু এটা পছরে গুলামগিরি, গুলামগিরি র কি? কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভেরি গুড ওকে। নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, জ্যোতিবা ফুলে ওকে। ভেরি গুড, জ্যোতিবা ফুলে ওকে। অ্যান্ড গুলামগিরি আমি কহিলে, আউ গোটে কোন কহিলে? সত্যসড়ক সমাজের বি সে ফাউন্ডার বলে আমি কইছিলে ওকে। আচ্ছা ওকে, সো মেজর তুমি জানিল ওকে। এই যেগুলা হল আউ যেগুলা আসলে আমি আগুকু ডিসকশন করবো ওকে, কারণ আ উপরে তোমার কোশ্চিন পড়ছে। দেখ এমিতি গোটে পড়ছে, হু ইজ দা অথর অফ দা বুক দা প্রবলেম অফ ইস্ট? এটা তোমার লর্ড কার্জন ওকে, জর্জ কার্জন তাঙ্কর না ওকে। আনসার হচ্ছে কোন না সি, জর্জ কার্জন হচ্ছেন ওকে। পরীক্ষায় পড়েছিল 2018 হু ইজ দা অথর অফ দা প্রবলেম অফ ইস্ট, মানে ফ্যাকচুয়াল কোশ্চেন। হু এমাং দা ফলোয়িং কন্টিনিউস এমফাসিস on giving self rule to India in 1904-5 and 06? কে? ওকে, বাল গঙ্গাধর তিলক ডিমান্ড করুথিলে সেতিপাই 1905 রে মনে রাখ। বেঙ্গল পার্টিশন কেতে হলা কেবে, কেতে মনে রাখিছে কুহ? বেঙ্গল পার্টিশন কেবে হলা? 1905 ডেট অক্টোবর 1907 16 অক্টোবর 1905 রে বেঙ্গল পার্টিশন হলা। কাহা সময় হইছিলা? লর্ড কার্জন কা সময় ওকে। তো বেঙ্গল পার্টিশন যেতবেলে হলা ফার্স্ট, সে যে 1905 রে হু ওয়াজ দা আইএনস রে প্রেসিডেন্ট? কে? ভেরি গুড, গোপাল চন্দ্র গোখলে। সো জিকে গোখলে থিলে 1906 রে।
দাদা ভাই না রোজে উনিশশো সাত রে সুরাত সুরাত স্প্লিট হয়েছিল আমি কইলে রাসবিহারী ঘোষ রাসবিহারী ঘোষ ভেরি গুড ওকে রাসবিহারী ঘোষ তো সেই সময় উনিশশো পাঁচ বেড়ে আমি কইলে যে এক্সট্রিমিস্ট লিডার মানে আসলে যে আমি কইলে যে লাল বাল পাল ঘোষ লালা লাজপত রায় বাল গঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল আর অরবিন্দ ঘোষ তো এমানে ডিমান্ড করছিলেন স্বরাজ কথা কহিলেন ওকে এন্ড এমানকু ইন্ডিয়াকু আমার পাওয়ার দেওয়ার কথা কহিলেন বয়কট কথা কহিলেন তো সেই সময় আমি কহিলে সেলফ রুল স্বরাজ কথা বাল গঙ্গাধর তিলক এমানে সব উঠাউলে ওকে সো আনসর আমার কোন না বাল গঙ্গাধর তিলক এটা গোটে কোশ্চিন আমার পড়িছিল দেখো নিউজ পেপার উপরে কেতে পড়ুছে দুই হাজার অঠর পড়িছিল দ এডিটর অফ দ পেপার হিন্দু প্যাট্রিয়টস হরিশ্চন্দ্র মুখার্জি যে লিখিছিল ওয়াজ নোন টু হ্যাভ এই হিন্দু প্যাট্রিয়ট রে কোন পাই সে আমার এই হিন্দু প্যাট্রিয়ট লিখিছিল ওকে তো হিন্দু প্যাট্রিয়ট এই জন্য লিখিছিল যে ইন্ডিগো রিভল্ট পাই আর ইন্ডিগো রিভল্ট কু নেই কি আমি ডিসকাশন করিছিলে এই ইন্ডিগো রিভল্ট 1917 রে ইন্ডিগো রিভল্ট কু নেই কি যে কোডি হইছিল আমি কইলে 1917 রে বিহার বিহার কোডি চম্পারণ মুভমেন্ট ওকে তো চম্পারণ মুভমেন্ট বিহারে আমি কহিলে ইন্ডিগো প্লান্টেসন কু নেই কি হইছিল এইতে আমি গোটে পড়িছিলে তিন কাটিয়া সিস্টম কোন ছিল যে তোমার জমি আছে 3/20 অফ ইয়োর ল্যান্ড রে ইউ হ্যাভ টু কালটিভেট ইন্ডিগো যদি তুমি চাষ করিব বি ট্যাক্স দেব চাষ নকলে বি ট্যাক্স দেব তো এই যে ডিসক্রিমিনেশন পলিসি তা পাই আমার গান্ধীজি যাবে চম্পারণ রে ফার্স্ট সত্যাগ্রহ করিবে গান্ধীজি কি যাইবে ডাকিয়া কু জন ফার্মর যে বিহার তাঙ্ক না কোন ছিল রাজকুমার শুক্লা ওকে আজি তো কেবিসি হচ্ছে যে কহিব ওকে প্রাইজ তার ওকে তো কি না রাজকুমার শুক্লা পরীক্ষার পড়িছিল হু রিকোয়েস্টেড গান্ধীজি টু কম টু চম্পারণ আউ যে এই মুভমেন্ট করতে রাজকুমার শুক্লা যে কি আমার ওকে নেক্সট আমি কইলে যে এই ইন্ডিগো প্লান্টেসন কু নেইকি আমি কইলে গোটে নিউজ পেপার হিন্দু প্যাট্রিয়ট যেটা হরিশ্চন্দ্র মুখার্জী তো লিখুছিলে টু হেল্প দ ইন্ডিগো কাল্টিভেটর টিকে মিউট কর ওকে তোমার প্রথমে ইন্ডিয়া কু প্রিন্টিং প্রেস কি নেই আসলে পর্তুগিজ পর্তুগিজ ওকে পর্তুগিজ মানে আমার ইন্ডিয়া কু ফার্স্ট নিউজ পেপার নেই আসলে ফার্স্ট মনে রাখিব ইন্ডিয়া কু কো মানে নেই আসলে পর্তুগিজ মানে নেই আসলে ফার্স্ট মানে প্রিন্টিং প্রেস কোউঠি ইন্ডিয়ারে এস্টাবলিশ করিলে মতে কো ফার্স্ট পর্তুগিজ মানে নেই আসলে গোয়া গোয়ারে আমার প্রথমে মানে প্রিন্টিং প্রেস এস্টাবলিশ করিছিল আর যে প্রথম সাইন্টিফিক যে প্রিন্টিং বাহার করিছিল তার নাম কি কোন মতে কইব কো যেতে পড়িছে এবে রিভিশন টাইম জেমস অগস্ট সিকে কোনটা মেডিসিনাল প্লান্ট গোটে শুনিছ না নাই ও ফার্স্ট যে প্রিন্টিং আমার করলে মেডিসিনাল প্লান্ট ওকে ভেরি গুড রঞ্জিত ওকে মেডিসিনাল প্লান্ট আচ্ছা মতে কো আমি আমার ইন্ডিয়া কু ফার্স্ট কি আসিছিলে আর লাস্ট কি আসিছিলে ফার্স্ট কি আসিছিলে পর্তুগিজ মানে আসিবে লাস্ট কি আসিবে ফ্রেঞ্চ মানে আমার আসিবে আর পর্তুগিজ মানে হচ্ছেন ফার্স্ট যে ইন্ডিয়া কু আসিছিলে আর লাস্ট যে ইন্ডিয়া কু যাইছিলে 1961 রে ইন্ডিয়া কেবে গোয়া কু মানে ক্লিয়ার কলা না 1961 ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হেলা পরে বি তোমার পাখাপাখি 14 বর্ষ পরে আমার গোয়া কু আমি কলে তেণু পর্তুগিজ অন্ডারে আমার থিলা গোয়া আমি সেথিপাই কইছি যে পর্তুগিজ আর দ্য ফার্স্ট হু কাম টু ইন্ডিয়া এন্ড লাস্ট হু গো আউট অফ ইন্ডিয়া আমি কইলে পর্তুগিজ রে ফার্স্ট মানে আসিছিলে আমি কইলে প্রথমে কি আসিলে ভাস্কো ডা গামা আসিলে তো কেবে আসিলে 1498 এটাই পরীক্ষার পড়িছিলা মনে রখ ইন্ডিয়া কু আসিলে আমার 1498 রে ভাস্কো ডা গামা আসিবে আসি কোডি পৌঁছিবে কালিকট কেরল কোডি কালিকট রে পৌঁছিবে কালিকট রে রাজা জানে থিবে জামুরি নাও তাঙ্কু রিকোয়েস্ট করিবে আর সেটি বিজনেস করিবে ট্যাক্স দেবে এন্ড হিউজ অ্যামাউন্ট র
পার্টিকুলারলি সেমানে মশলা যে আমি কহুছি স্পাইস নেই ইউরোপিয়ান মার্কেটে 60 টাইমস রে বিকুতিবে পুনি আসিবে পুনি আমরা কোন করিবে না ইন্ডিয়ারে বিজনেস করিবে তো আকু দেখি কি আরব ট্রেডার মানে জেলাস ফিল করিবে এন্ড জামরিন কু সিএ হুস্কে কি তাঙ্ক ভিতরে ডিফারেন্স ক্রিয়েট করিবে এন্ড ওয়ার হবা ওয়ার রে আমার কোন হবো না জামরিন হারি যাবে পর্তুগিজ মানে পুরা ওয়েস্টার্ন কোস্ট কো ক্যাপচার করবে কেরলার কোস্ট কো ক্যাপচার করে নেবে তো হু ওয়াজ দা ফার্স্ট গভর্নর অফ পর্তুগিজ যে কি ইন্ডিয়ারে প্রথমে আমি কই কোন তাঙ্গ নাম ছিল আলমাইদা ফ্রান্সিকো দি আলমাইদা ওকে আলমাইদা ওকে ফ্রান্সিকো দা আলমাইদা যে কি ফার্স্ট সি ওটে পলিসি নিয়ে কি আসিছিলে সে পলিসির নাম কোন জোর জবরদস্তি আমার কোন সি গুড়া ক্যাপচার করে কার্টার সিস্টম আমি কুলে ওকে তাপরে আমার জনে আসলে আলফানসো আসলে আলফানসো আবুলকর তো তাঙ্কর মেজর আচিভমেন্ট সে গোয়া কু এটা আইএস র প্রিলিমিনারি পড়িছিল গোয়া কু সে কেবে ক্যাপচার করে ও ইউপিএসসি ও পিএসসি দি ডাগরে পড়িছিল গোয়া 1510 রে গোয়া কু ক্যাপচার করিবে কাহা তো ক্যাপচার করিবে বিজাপুর সুলতান সুলতান অফ বিজাপুর মনে রাখিবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ওকে সুলতান অফ বিজাপুর ওকে সো গোয়া কু এটা ইউপিএসসি প্রিলিম 2003 রে পড়িছিল গোয়া কে সেমানে ক্যাপচার করিবে সুলতান অফ বিজাপুর টু 1510 রে জাস্ট রিমেম্বার দিস ইয়ার 1510 রে সেমানে গোয়া কো ক্যাপচার করিছিল সো পর্তুগিজ মানে ইউরোপিয়ান যে আমি যে যেতে আমি ইউরোপিয়ান পাওয়ার আসলে পর্তুগিজ আর দা ফার্স্ট টু কাম টু ইন্ডিয়া 1498 রে আমি কইলে ভাস্কো ডা গামা আসলে এন্ড দে হ্যাভ লট অফ কন্ট্রিবিউশন ইন্ডিয়া রে ক্রিশ্চিয়ান ধর্ম কি ইন্ট্রোডিউস করতি পর্তুগিজ মানে ইন্ডিয়ার আমরা খ্রিস্টিয়ান ধর্ম ইন্ডিয়ার খ্রিস্টিয়ানিটি সেমানে হি আনি কেতলে ইন্ডিয়া কো আলু কে নেই কেতলে পটাটো টমাটো পটাটো টবাকো ওকে তো এই সবটা ইন্ডিয়ার প্রোডাক্ট নথিলা এই মানে হি ধরি কে আসতেলে ওকে টবাক টবাকো আমরা কইলে খই নি যো আমি কইছে ওকে তো সেই মানে হি আমরা ইন্ডিয়ারে ইন্ট্রোডিউস করছেন কো মানে নাই পর্তুগিজ মানে পর্তুগিজ পর্তুগিজ মানে কো পরে আমি কি কইলে ডচ মানে আসিবে তারপরে ইংলিশ মানে আসিবে তারপরে আমরা ফ্রেঞ্চ মানে আসিবে ওকে সো ইংলিশ মানে যেতে আমার আসবে পারমিশন মাগিবা পাই আমি কইলে 1608 রে জনে ইংলিশ পারসন আসিবে আগে তুমি জানিছ 1600 মসিয়া রে কুইন এলিজাবেথ কর পারমিশন পরে তাকু যে ইস্ট অফ কেপ অফ গুড হোপ র ইস্ট সাইড রে বিজনেস করিয়া কো মিলিবো 1608 রে জনে ইংলিশ অফিসার আসিবে আমার ইন্ডিয়া রে আসিবে পারমিশন হওয়ার পাই সে না কোন থিবো তন্দ উইলিয়াম হকিন্স ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ফ্যান্টাস্টিক ওকে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স হকিন্স তো ইয়ে যেতে আসবে 1608 রে আসবে সেতবেলে মোগল র আমার মোগল রাজ চলিছিল মোগল কি জাহাঙ্গীর 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 কো কোড আসিবে আর জাহাঙ্গীর কো কোড পারমিশন মাগিলা পরে তো তারপরে আমরা কি কোন করিবে জাহাঙ্গীর কইতো তুমি লিমিটেড এরিয়া রে কর বিজনেস স্টার্ট কর প্রথমে সেমানে কোউঠি তাঙ্কর বিজনেস স্টার্ট মসলি সুরাত রে ওকে সুরাত সুরাত রে তাঙ্কর ওকে বিজনেস স্টার্ট করিবে 1608 রে এটা 2008 আর 2009 র আইএস র প্রিলিম কোশ্চেন ছিলা ওকে প্রথমে তো মনে রাখিবা 1600 আমার 8 রে আমার কি আসিছিলে তাঙ্কর নাম হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স সে আসিলে ইন্ডিয়া রে ইন্ডিয়া রে আসি কি আমার যেতলে রাজা সেতবেলে আমার থিবে মোগল র সম্রাট থিবে আমার ক্যাপ মানে জাহাঙ্গীর জাহাঙ্গীর কো কোর্ট আসি কি রিকোয়েস্ট করিবে রিকোয়েস্ট কলা পরে তাঙ্কু লিমিটেড এরিয়া রে ট্রেড করিয়া কো মিলিবো আন সে লিমিটেড এরিয়া ভিতরে প্রথমে সে মানে সুরাত রে আমার কোন করিবে বিজনেস স্টার্ট করিবে ওকে পুনি 1613 রে মানে কোন করিবে যেহেতু সে মানে চাহুতিবে পুরা এরিয়া রে বিজনেস করিয়া পে 1613 রে কি আমার আসিবে স্যার থমাস রয় থমাস রয় ওকে সো থমাস রয় তা এথরা ফুনি কি না জাহাঙ্গীর কা কোর্ট কো যেতে রিকোয়েস্ট করিয়া গো যিবে থ্রো আউট মোগল টেরিটরি তাঙ্কু ট্রেড করিয়া পে ওকে তারপরে তুমি জানিছ যে সেমানকর ফাস্ট যে পোর্ট ডেভেলপমেন্ট করিতিবে কোউঠি তাঙ্কর ফাস্ট পোর্ট ডেভেলপমেন্ট করিছে গোলকোন্ডা মাদ্রাস রে করিতিবে ওকে ভেরি গুড মাদ্রাস রে করিতিবে
এই মাদ্রাসর যে ফোর্ট থিব তার নাম কোন থিব সবু ক্যাথরিন কু ব্রিটিশ র প্রিন্স ম্যারেজ করিবে চার্লস টু তো তাঁকু দহেজ রে মিলিথিবো বম্বে আন্ড সে যে দহেজ রে মিলিথিবো ইয়ে 10 পাউন্ডস রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কু দেই দেইথিবো বম্বে সে সো দ্যাট তাঁকর সাউথ রে প্রথমে রহি গলা সেন্ট জর্জ মাদ্রাস ওয়েস্ট রে রহি গলা আমার কোন বম্বে আন্ড ইস্ট রে রহি যিবো আমার ফোর্ট উইলিয়াম যেটা আমি কৌছে কলকাতা আমি আজিকা ডেট রে তো গোবিন্দপুর সুতানেটি ও কলকাতা তিনটা গাঁ কু নিয়ে সে ডেভেলপ করিকি সেটা কু সে পরে ফর্টিফাইড করিকি আমার করিছি ওকে সো এইটা মনে রাখা পর্তুগিজ ফার্স্ট আসিবে লাস্ট কে আমার না ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চ ওকে আঙ্ক ভিতরু কিয়ে দিল্লি সালতানেট দিওয়ান ই আমির কোঠি এটা এস্টাবলিশ করেছিলে তো তাঁক নাম কোন মোহাম্মদ বিন তুগলক তুগলক কু পাগল রাজা বলি কয়ে সে কারণ বহুত ডিসিশন সিয়ে তো মানে ভাবি থাকে ঠিক বলি কিন্তু ভুল হয়ে যায় তা গোটে ভুল হচ্ছে কোন না তো প্রথম হেলা যে তমে কুহ যে তাঁক সময় কোন আমার এই যে দিওয়ানি আমির কোঠি রিলেটেড টু হোয়াট দিওয়ানি আমির কোঠি রিলেটেড টু হোয়াট এগ্রিকালচার তোমার বেনিফিট পাই ইয়ে গোটে পার্টিকুলার ডিপার্টমেন্ট ক্রিয়েট করেছিল দিওয়ানি আমির কোঠি যে কি এগ্রিকালচার ডেভেলপমেন্ট পাই আমার এটা কুহযিব আন্ড দুইটা জিনিস সে ভুল করিবে কোন না তোমার কপার কয়েন ক্রিয়েট করিবে ওকে সে কইবে সিলভার পয়সা আমার পাখে এতে সিলভার নাহি তেনু আমি কোন করিবা কপার চিপ তো সেইথিরে আমার কয়েন তৈরি করি তো কপার কয়েন যেতেলে তৈরি করিবে আউ তার প্রপর আমার কোন হচ্ছে না সিকিউরিটি ফিচার কিছু রহবে না লোক কোন করবে নিজে ঘরে কপার রে কয়েন তৈরি করি যাবে বাজারে যাই আমার জিনিস কিনিকি নিয়ে আসবে তো তার কোন ভ্যালু কমি যাব তুমি কহব যে মুঁ ঘরে নোট ছপেই কেবে যাবি কহবি 5 টাকা নিয়ে যাবি পরিবা কিনিকি ধরি আসি তো সিমিলারলি সিচুয়েশন রে যেতে কপার রে কলে আন সমস্ত ফেক কারেন্সি আমার চাল আন তার ভ্যালু তো এইটা বাধ্য কি যেতে সমস্ত পাখে দেখলে যে কোন মুঁ যেতিকি মানে মনি সার্কুলেট করিনি কোন সবুড়ে এতে মনি কোড আসলা বাধ্য হই সবুড়া কিছে উইথড্র করিয়া পড়িলো তো কপার কয়েন আউ গোটে আমার কোন হচ্ছে না আউ গোটে হচ্ছে তাঙ্কর ক্যাপিটাল সে ট্রান্সফার করে দিয়েছিলে দিল্লি রু দৌলত রাজ খরা দিন থিলা আন্ড সেথিরে আমার কোন হচ্ছে না দিল্লি রে থিলা দিল্লি রু দৌলত রাজ কোন কলে সে কলে মু দিল্লি রে সেন্টার বসুছি মোর সাউথ রে যে স্টেট গুড়া আছে তাকে কেমিতি কন্ট্রোল করিবি তেনু মঝি মঝিয়া যদি রহিগলি নর্থ কু বি কন্ট্রোল করি পারিবি সাউথ বি কন্ট্রোল করি পারিবি তেনু সেতি পাই কোন না দিল্লি রু দৌলতাবাদ সে কলে পুরা তাঙ্ক ক্যাপিটাল কু যেতে তাঙ্কর মন্ত্রী এই সব অ্যাডমিনিস্ট্রেশন থিলা নেকি গলে লোক মানে তুমি কোন করছো গোটে জায়গায় রহুছ খব মানে আউ গোটে জায়গা কু গলে তুমি সেইঠি অ্যাডজাস্ট করি পারিবে না খরা দিনে তোমার সেমিতি তো নাই সমস্ত কু ট্রেন রে বসাই কি প্লেন রে বসাই নিয়ে যাবে খরার চালি চালি অধা লোক তো বাটরে সেমানকর সেন্সলেস হয়ে গলে কেতে লোকঙ্কর ডিফিকাল্টি যোগ কেতেঙ্কর ডেথ বি হয়ে গলা পরে সে যেতেলে যাই কি সেঠি অ্যাডমিনিস্ট্রেশন ট্রাই কলে দেখলা বেলকু তো মু মঝিরে আসিলি না সাউথ কু ঠিক রে কন্ট্রোল করি পারছি পুনি নর্থ কু না কন্ট্রোল করি পারছি পুনি কোন কলে কলে নাই নাই এঠি ঠিক নাই পুনি চাল দৌলতাবাদ রু দিল্লি তো সেথি পাই আমি কোন কইছে মানে তাঙ্কর ডিসিশন গুড়াক সব ঠিক থাকে কিন্তু সব উল্টা হয়ে যায় তাঙ্কু সেথি পাই আমার কোন হচ্ছে পাগল রাজা বলি কুয়া যায় আমার কোন মোহাম্মদ বিন তুগলক ওকে ওকে তো এই সব জিনিস আমার তো দুইটা জিনিস মনে রাখব কপার কয়েন তাঙ্ক সময় ইয়ে করেছিল অ্যান্ড ট্রান্সফার অফ দ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ পুনি দৌলতাবাদ রু দিল্লি বিষয়ে নিয়ে আসবে ওকে ওকে ইন মোগল পিরিয়ড হু ট্রান্সলেট অথর ইন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ তো আনক নাম মনে রাখিব হাজি ইব্রাহিম সারহিন ওকে তো আনক নাম হচ্ছে কোন না হাজি ইব্রাহিম সারহিন
ଅଥର ବେଦ କୁ ଆମର ଓକେ ପ୍ରଥମେ ଆମର ଗୀତା କୁ କିଏ ଟ୍ରାନ୍ସଲେଟ କରିଥିଲେ ସାଂସ୍କ୍ରିଟ ରୁ ଇଂଲିଶ କୁ ଚାର୍ଲସ ୱିଲକିନ୍ସ ଓକେ ଚାର୍ଲସ ୱିଲକିନ୍ସ ତ ଆମର କାହା ସମୟରେ ସେଇ ସମୟରେ ଆମର କିଏ ଗଭର୍ଣ୍ଣର ଥିଲେ ଅର୍ ଗଭର୍ଣ୍ଣର ଜେନେରାଲ କିଏ ଥିଲେ ୱାରେନ୍ ହାଷ୍ଟିଙ୍ଗ ସମୟରେ ଭେରି ଗୁଡ୍ ଓକେ ସାନ ଜାଗୃତି ସୋ ୱାରେନ୍ ହାଷ୍ଟିଙ୍ଗ ସମୟରେ ଆମର ଚାର୍ଲସ ୱିଲକିନ୍ସ ତ ମନେ ରଖିବ ଏଇ ନାଁଟା ତମର ୟୁପିଏସସି ପ୍ରିଲିମରେ ପଡିଥିଲା ଭଗବତ ଗୀତାକୁ କିଏ ଟ୍ରାନ୍ସଲେଟ କରିଥିଲେ ଆମର ଇଂଲିଶରେ ତ ଚାର୍ଲସ ୱିଲକିନ୍ସ ଓକେ ଓକେ କାହା ସମୟରେ ନା ୱାରେନ୍ ହାଷ୍ଟିଙ୍ଗ ସମୟରେ ତିଭଗା ରିଭଲ୍ଟ 1946 ରେ ହେଇଥିଲା କୋଉଠି ଏଇଟା ଆମର ହେଇଥିଲା ତିଭଗା ରିଭଲ୍ଟ ନା ଆମର ବେଙ୍ଗଲରେ ହେଇଥିଲା ଓକେ ହଁ ପିଡିଏଫ୍ ଦିଆଯିବ ତମକୁ ଆମର ଯୋଉ କ୍ଲାସଟା ମୁଁ କରିଥିଲି ଏନଭାରମେଣ୍ଟର ଆଉ ଏଇଟା ଦିଟା ମୁଁ ଦେଇଦେବି ଓକେ ଡୋଣ୍ଟ ୱରି ଏଇଟା ଦେଇଦେବ ଓକେ ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲ ପଲିଟି କ୍ଲାସ ର ବି ସାର୍ କୋଉଟା ପଲିଟି କ୍ଲାସ ଯେ ହେଇଥିଲା ପାଞ୍ଚ ଛଅ ଦିନ ହେଇଥିଲା ପଲିଟି କ୍ଲାସ ପଲିଟି ର ତ ମୁଁ ଦେଇ ଦେଇଥିଲି ପଲିଟି ଗଭର୍ନାନ୍ସ ର ଆଉ ଥରେ ପଠେଇଦେବି ଓକେ ମୁଁ ଓକେ ମତେ ଏବେ କୁହ ତିଭଗା କଣ ହ୍ୱାଟ ଡୁ ୟୁ ମିନ୍ ବାଇ ତିଭଗା ତମେ କିଛି ଗେସ୍ କରିପାରୁଛ ତିଭଗା ଓକେ ତିନି ଭାଗେ କରିଦବା ଓକେ ଗୋଟେ ଭାଗ ମୁଁ ତମକୁ ଦେବି ଦି ଭାଗେ ମୁଁ ରଖିବି ତିଭାଗା ମାନେ ତିନି ଭାଗ କରିଦବା ଆଗରୁ ଯୋଉ ରେଣ୍ଟ ଦିଆଯାଉଥିଲା 50% ଦିଆଯାଉଥିଲା ମାନେ ତମେ ଚାଷ କରିବ 50% ଟ୍ୟାକ୍ସ ଦେଇଦେଲ 50% ତମେ ଏବେ କହିଲେ 50% ନୁହେଁ ଆମେ କଣ 33% ଦେବୁ ତିନି ଭାଗେ କରିଦେବୁ 1/3 ତମର ଆଉ ଯୋଉ 2/3 ହଉଛି ପିଜାଣ୍ଟ ଫାର୍ମର ଅର୍ କୃଷକର ଆମେ 50% ନୁହଁ ସେଇଟାକୁ ରିଡ୍ୟୁସ୍ କରିକି 33% ଆମେ କରିବା ତିନିଟା ପାର୍ଟ କରିଦେବା ତିନି ଭାଗେ କରିଦେବା ତିନି ଭାଗରୁ ଗୋଟେ ଭାଗ ବ୍ରିଟିଶକୁ ଅଲ୍ ଟ୍ୟାକ୍ସ ତମେ ପେ କରିବ ଆଣ୍ଡ ଆଉ ଯୋଉ ରେଷ୍ଟ ରହିଲା 2/3 ରହିଲା ସେଇଟା ପିଜାଣ୍ଟ ଫାର୍ମର ପାଇଁ ତ ଯୋଉ ଟ୍ୟାକ୍ସ ରିଡକ୍ସନଟା 50%ରୁ 33% ସେଇଟାକୁ ଆମେ କହୁଛେ ତିଭଗା ରିଭଲ୍ଟ ବୋଲି ଆମେ କହୁଛେ ଓକେ ତିଭଗା ଯୋଉ ମୁଭମେଣ୍ଟ ୱାଜ୍ ଏ ସିଗ୍ନିଫିକାଣ୍ଟ ପିଜାଣ୍ଟ ଏଜିଟେସନ ପର୍ଟିକୁଲାରଲି ଫାର୍ମର ମାନେ କରୁଥିଲେ ଏଇଟା ବେଙ୍ଗଲରେ ହଉଥିଲା ପର୍ଟିକୁଲାରଲି ଆମର କିସାନ ସଭା କରୁଥିଲେ ପିଜାନ ଫ୍ରମ କମ୍ୟୁନିଷ୍ଟ ପାର୍ଟି ଆଉ ଏମାନେ କହିଲେ ଯେ 50% ଟ୍ୟାକ୍ସ ନ 33% ଟ୍ୟାକ୍ସ ଦିଆଯିବ ତିନି ଭାଗେ କରାଯିବ 2/3 ଆମର ରହିବ ପିଜାନ ମାନଙ୍କର ଫାର୍ମର ମାନଙ୍କର 1/3 ଆମର ଓକେ ତାପରେ ହୁ ୱାଜ୍ ଇଲେକ୍ଟେଡ୍ ଟୁ ଦ ହାଉସ୍ ଅଫ୍ କମନ୍ ଟୁ ସ୍ପିକ୍ ଫର ଇଣ୍ଡିଆନ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଇନ୍ 1890s ତ କିଏ ଆମର ରହୁଛନ୍ତି ନା ଦାଦା ଭାଇ ନାରଜୀ ଦାଦା ଭାଇ ନାରଜୀଙ୍କୁ ଆମେ କଣ କହୁଛେ ଦ ଗ୍ରାଣ୍ଡ ଓଲ୍ଡ ମ୍ୟାନ୍ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଅର୍ ଗ୍ଲାଷ୍ଟୋନ୍ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ କୁହାଯାଏ ଆଉ ସିଏ ଯିଏକି ଫାର୍ଷ୍ଟ ଇଣ୍ଡିଆନ୍ ତମର ବ୍ରିଟିଶ ପାର୍ଲିଆମେଣ୍ଟରେ ଏମ୍ପି ହିସାବରେ ଆମେ ତ ସେତେବେଳେ ଆମେ କହୁଛେ ଇଣ୍ଡିଆରେ ନୁହେଁ ସେ ବ୍ରିଟିଶ ପାର୍ଲିଆମେଣ୍ଟରେ ଆଜ୍ ଏ ଏମ୍ପି ହିସାବରେ ଯାଇକି ଇଲେକ୍ଟେଡ୍ ହେଇଥିଲେ କୋଉ ପାର୍ଟିରୁ ସେ ଯାଇଥିଲେ ସେ ଯୋଉ ଜିତିକି ଯାଇଥିଲେ କୋଉ ପାର୍ଟିର ଟିକେଟରୁ ଜିତିକି ଯାଇଥିଲେ ଲେବର ପାର୍ଟି ଓକେ ତ ସିଏ ଆମର ଆମର ଲେବର ପାର୍ଟିରୁ ଆମର ଜିତିକି ଯାଇଥିଲେ ଗ୍ଲାଷ୍ଟୋନ୍ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଲିବେରାଲ ପାର୍ଟି ଲେବର ନୁହଁ ଲିବେରାଲ ପାର୍ଟିରୁ ଆମର ଜିତିକି ଯାଇଥିଲେ 1892 ର ଆମର କଣ କହୁଛେ ନା ଜେନେରାଲ ଇଲେକ୍ସନ ସୋ ଦାଦା ଭାଇ ନାରୋଜୀ ଆମର କଣ ନା ତାଙ୍କୁ ଗ୍ଲାଷ୍ଟୋନ୍ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଗ୍ରାଣ୍ଡ ଓଲ୍ଡ ମ୍ୟାନ୍ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଆଣ୍ଡ ତାଙ୍କର ମୋଷ୍ଟ ସିଗ୍ନିଫିକାଣ୍ଟ କଣ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ ଯଦି ଆମେ ମଡର୍ନ ଇଣ୍ଡିଆନ୍ ହିଷ୍ଟ୍ରି ଦେଖିବା ଆମେ ଗୋଟେ କହୁଥିଲେ ଡ୍ରେନ୍ ଅଫ୍ ୱେଲ୍ଥ ଥିଓରି ଏଇଟା ବି ପରୀକ୍ଷାରେ ପଡିଥିଲା ଡ୍ରେନ୍ ଅଫ୍ ୱେଲ୍ଥ ଥିଓରି ର କନସେପ୍ଟ କିଏ ଦେଇଥିଲେ ନା ଦାଦା ଭାଇ ନାରୋଜୀ ଯୋଉଥିରେ ସେ କହିଲେ ଯେ ଇଣ୍ଡିଆର ୱେଲ୍ଥ ଗୁଡାକ କେମିତି ଡ୍ରେନ୍ ହେଇକି ବ୍ରିଟିଶ ମାନେ ଡ୍ରେନ୍ କରିକି ନେଇକି ଯାଉଛନ୍ତି ଏଇ ଡ୍ରେନ୍ ଅଫ୍ ୱେଲ୍ଥ ଥିଓରି ନେଇକି ଆସିଥିଲେ କିଏ ନା ଦାଦା ଭାଇ ନାରୋଜୀ ସିଏ ଗୋଟେ ବହି ଲେଖିଥିଲେ ଏଇ ଆ ଉପରେ ଯୋଉ ଡ୍ରେନ୍ ଅଫ୍ ୱେଲ୍ଥ ଥିଓରି ତାର ନାଁ କଣ ଥିଲା ପଭର୍ଟି ଆଣ୍ଡ ଅନ୍ବ୍ରିଟିଶ ରୁଲ୍ ଇନ୍ ଇଣ୍ଡିଆ ମନେ ରଖିବ ପଭର୍ଟି ଆଣ୍ଡ ଅନ୍ବ୍ରିଟିଶ ପରୀକ୍ଷାରେ ଏଇଟା ପଡିଥିଲା ପଭର୍ଟି ଆଣ୍ଡ ଅନ୍ବ୍ରିଟିଶ ରୁଲ୍ ଇନ୍ ଇଣ୍ଡିଆ କିଏ ଲେଖିଥିଲେ ଦାଦା ଭାଇ ନାରୋଜୀ ଲେଖିଥିଲେ ଯୋଉଥିରେ କି ସେ
যে ইন্ডিয়ারে কাহিঁকি পভর্টি হচ্ছে আন্ড তার সিগনিফিকান্ট হচ্ছে যে আমি কহিলে যে ইন্ডিয়ার ইন্ডস্ট্রি গুড়াক সেমানে ডিস্ট্রয় করছে যেমিতিকি আমি কহিলে যে সেতবেলে আমি কহিলে যে ড্রেন অফ ওয়েলথ থিওরিরে মেজর কম্পোনেন্ট থিলা যেমিতিকি তাঙ্কর ব্রিটিশ মানকর যে সালারি হেলা আলাউন্স হেলা পেনশন হেলা যাহা বি খরচ হচ্ছে কো মানে পে করুথিলে ইন্ডিয়ান মানে পে করুথিলে সেমানে যে ট্রেন পাই রেলওয়ে পাই লোন নেইকি আসিলে তার ইন্টারেস্ট কি পে করুথিলে ইন্ডিয়ান মানে পে করুথিলে তাঙ্কর লন্ডন রে গোটে হাউস মানে যে অফিস থিলা তার স্টেশনারি খরচ মানে তার পেন পেন্সিল কো ধরিকি অফিস র স্টাফ মানকর খরচ কি করুথিলে ইন্ডিয়ান মানে করুথিলে তো সবু যে আমার কোন হলা না স্যালারি পেনশন তো ধরিকি সেমানকর টোটাল আমি ওয়ার্ড যা খরচ হচ্ছিলা ইন্টারেস্ট যা পেমেন্ট হচ্ছিলা সব ইন্ডিয়ান মানে করুথিলে তারপরে সেমানে ইন্ডিয়ার কোন ইন্ডাস্ট্রি করু নথিলে তুমি ভাব তাঙ্কর যে পলিসি থিলা কোন ইন্ডিয়া কো গোটে মার্কেট হিসাবে সে ইউজ করুথিলে আমটু কম দামরে র মেটেরিয়াল নেলে সেথিরে তাঙ্কু না ট্যাক্স লাগিলা কম দামরে র মেটেরিয়াল নেইকি ব্রিটিশ রে কোন করুথিলে না ম্যানুফ্যাকচারিং করুথিলে তো ব্রিটিশ র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হেলা তুমি ভাব এইটি গোটে যদি ফ্যাক্টরি খোলা হব তো ইন্ডিয়ান লোক মানে কোন করিবে চাকরি পাইবে না নাই তো ইন্ডিয়ান লোক মানে তো চাকরি পাইবে সে যে ইন্ডাস্ট্রির চারিপাটে করোলারি ইন্ডাস্ট্রি বড়িব না নাই হোটেল ইন্ডাস্ট্রি হেলা কিংবা তোমার যে রেন্ট পাই যে ঘর ভড়া পাই আমার হেলা খাইবা পাই হেলা সে সব ইন্ডাস্ট্রি বড়িব তো ইকোনমিটা আমার বড়িথান্তা না নাই তো সি এটি ইনভেস্টমেন্ট ন করিকি ম্যানুফ্যাকচারিং ন করিকি কোটি করুথিলে না ব্রিটিশ রে করুথিলে তো ব্রিটিশ রে তাঙ্কর ডেভেলপমেন্ট কলে আন ফাইনালি সেমানে যে ফিনিশ রুট আনিকি আমার মানে রেলওয়ে থ্রো রে ইন্ডিয়ার চারিআডে নেইকি পৌঁছেকি বিজনেস করুথিলে ইন্ডিয়া গোটে মার্কেট হিসাবে সে ইউজ করুথিলে ওকে তো সেথিপাই তোমার যদি সেই ইন্ডাস্ট্রিটা আমার ইন্ডিয়ারে খোলা হইথান্তা আম ইন্ডিয়ান লোক মানে চাকরি পাইথান্তে এমপ্লয়মেন্ট এইটি জেনারেশন হইথান্তা আম ইকোনমি তো যোটা এই ওয়েলথটা ইন্ডিয়ারে এক্সপেন্ডিচার হবা কথা সেটা কোউটি হেলা না লন্ডন হেলা সেথিপাই আমি কইলে আম ওয়েলথটা ড্রেন হেকু লন্ডন কো পড়লা তা বাদ তাঙ্কর স্যালারি পেনশন যেতে অফিসার থিলে তাঙ্ক অফিসর পেন পেন্সিল ঠু ধরিকি সবু খরচ কেউ মানে দৌথিলে ইন্ডিয়ান মানে দৌথিলে তো আমকু সেইটি যোগ আমি কহুছে যে ইন্ডিয়া এত গরিব হয়ে গেল এই আমাকে ডিফরেন্ট ওয়ে রে শোষণ কলে আমাকে 50% ট্যাক্স আগ হাত গোড় ধরিকি তুমি ভাব 1608 রে আসলে কলে আগে আমাকে টিকে পারমিশন দিও আমি বিজনেস করিব আর ট্যাক্স দেব কিন্তু তোমার তুমি ভাব 1858 বেড়ু আমার পুরা তুমি যদি দেখিব আমি 1664-65 বেড়ুকু সেমানে কোন করুছন্তি না পুরা বেঙ্গল বিহার ওড়িশা কো ক্যাপচার করিকি আমঠু ট্যাক্স কালেকশন করছি ব্যাটল অফ বক্সার ফর তেনু সে যে ধীরে ধীরে আমি কোন কইলে যে সেমানকর যে পলিসি থিলা ল্যান্ড রেভিনিউ পলিসি আমকু শোষণ খালি করুথিলে আমার কিছু ডেভেলপমেন্ট তো কম অধিক আমকু এক্সপ্লয়টেশন করুথিলে তো এইটাকু এক্সপোজ করিথিলে কি না দাদা ভাই নারোজি যেটা কি আমার তাঙ্কর ড্রেন অফ ওয়েলথ থিওরি আউ সেইথিপাইন যে বুকটা লিখিছিলে পভার্টি এন্ড অন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া মনে রাখিথিব বইর না কোন না পভার্টি এন্ড অন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া পভার্টি এন্ড অন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ওকে তো এইটা আমরা কোন করিছিলে না বুকটা লিখিছিলে যেউথরে হি এক্সপোজ দা ব্রিটিশ র ইকোনমিক পলিসি কো তো 2017 আমি এটা 2017 সাল পেপার করিবা ইন্ডিকা ইন্ডিকা বহিটা কে লিখিছিলে হ্যাঁ মেগাস্থেনিস হ্যাঁ মেগাস্থেনিস তাই মেগাস্থেনিস মেগাস্থেনিস যেতবে ইন্ডিয়া তো কিয়ে আমার ইন্ডিয়া রে হু ওয়াজ দ আমার রুলার কা সময়ে সে আসে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য ওকে তো এ আসিকে বহিরে কোন লেখা হইছিল এই বহিরে সেমটা অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন লেখা হইছিল কো কাহার অ্যাডমিনিস্ট্রেশন লেখা হইছিল না চন্দ্র মৌর্য মানে টাইম রে কেমিতে তাঙ্কর অ্যাডমিনিস্ট্রেশন থিলা তো সেই তাঙ্কর অ্যাডমিনিস্ট্রেশন কো ভলিয়া থিলা আউ তাঙ্কর জাস্টিস সিস্টেম কো ভলিয়া থিলা সোসাইটি কো ভলিয়া থিলা তো টোটাল কো এই চন্দ্রগুপ্ত মৌর্যঙ্কর পুরা অ্যাডমিনিস্ট্রেশন আমরা কোথে লেখা হইতা না ইন্ডিকা বহিরে লেখা হইতা সো ইন্ডিকা আমার মেগাস্থেনিস আমি কইছি সি আসলে কো আসলে সি কো আসলে মেগাস্থেনিস গ্রিস ওকে গ্রিস রা অ্যাম্বাসেডর থিলে সি আসিছিলে
ଆଉ ସେଇ ସମୟରେ ଆକ୍ଚୁଆଲି ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତ ମୌର୍ଯ୍ୟ ମ୍ୟାରେଜ କରିଥିଲେ ଆମର ଜଣେ ଗ୍ରୀକର ଯିଏ ନନ୍ଦିନୀ ଆମର ନଥିଲେ, ସେ ଗ୍ରୀକର ନଥିଲେ, ଓକେ, ସେଲ୍ୟୁସ୍କସ୍ ନିକେତନଙ୍କର ଆମର ଜଣେ ଝିଅଙ୍କୁ ମ୍ୟାରେଜ କରିଥିଲେ, ହେଲିନା, ଭେରି ଗୁଡ୍, ହେଲିନାଙ୍କୁ ମ୍ୟାରେଜ କରିଥିଲେ, ତମର ସିରିଏଲରେ ଦଉଛି ନା ଚନ୍ଦ୍ର ନନ୍ଦିନୀ ଯୋଉ ସିରିଏଲ, ହେଲିନା ଜଣେ ଫରେନର ଥିବ ତାଙ୍କ ୱାଇଫ, ତ ହେଲିନାଙ୍କ ସାଙ୍ଗରେ ଆସିଥିଲେ, ହେଲିନା ଆମର ସେଲ୍ୟୁସ୍କସ୍ ନିକେତନଙ୍କର ଆମର ଆମେ ତାଙ୍କ ଝିଅ ଥିବେ, ସେ ମ୍ୟାରେଜ କରିଥିବେ, ଯେମିତି ନାହାନ୍ତି ଝିଅ ଗଲା ମାନେ ଭାଇ ଜଣେ ଯାଆନ୍ତି ସେଥିରେ ଆମର ମ୍ୟାରେଜ ପରେ, ସିମିଲାରଲି ଇଏ କଣ ନା ଆସିଥିବେ କଣ ନା ସେଲ୍ୟୁସ୍କସ୍ ନିକେତନଙ୍କର ଟାଇମରେ ତାଙ୍କ ଝିଅକୁ ଯୋଉ ମ୍ୟାରେଜ କରିଥିବେ ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତଙ୍କ କୋର୍ଟକୁ ଆସିଥିବେ, ସିଏ ଆମର ଥିବେ ଗ୍ରୀକ ଆମ୍ବାସେଡର, ଓକେ। ଏଇଟା ଗୋଟେ ରାଜତରଙ୍ଗିନୀ କମ୍ପୋଜ ବାଇ କାହ୍ନା ଇନ୍ ଦ 12th ସେଞ୍ଚୁରୀ ଇଜ୍ ଦ ମେନ୍ ସୋର୍ସ ଅଫ୍ ମେଡିଭାଲ କାଶ୍ମୀର, ହିଷ୍ଟ୍ରି ଅଫ୍ ମେଡିଭାଲ କାଶ୍ମୀର, ଓକେ। ତ ମେଡିଭାଲ କାଶ୍ମୀର ଉପରେ ଏଇଟା ହଉଛି ଆମର କଣ, ମେଡିଭାଲ କାଶ୍ମୀର ଉପରେ ଆମର ତମର ସ୍ଟୋରି ଆମର ହଉଛି ପୁରା ହିଷ୍ଟ୍ରି ଅଫ୍ ମେଡିଭାଲ କାଶ୍ମୀର ରାଜତରଙ୍ଗିନୀ ବହିରେ, ଆଉ ମନେ ରଖିଥିବେ ବହିଟା ଏଇ ଯୋଉଟା କିଏ ଲେଖିଥିଲେ ନା କାହ୍ନା ଲେଖିଥିଲେ, ଓକେ। ତ ହିଷ୍ଟ୍ରି ଅଫ୍ ମେଡିଭାଲ କାଶ୍ମୀର, କିଙ୍ଗ ଅଶୋକ ବିକମ୍ ଦ ବୁଦ୍ଧିଷ୍ଟ ଆଫ୍ଟର ହି ୱାଜ୍ ହରିଫାଏଡ୍ ୱିଥ୍ ଦ ଟାଇରନି ଅଫ୍ କଳିଙ୍ଗ ୱାର। କଳିଙ୍ଗ ୱାର କେବେ? 261 ହେଇଥିଲା ଆକ୍ଚୁଆଲି, ଆଣ୍ଡ ତମର କିନ୍ତୁ ଏଇଥିରେ ଆମର କଣ ହଉଛି ନା 260 ଦେଇଛି, ସୋ ମୋଷ୍ଟ ଆପ୍ରୋପ୍ରିଏଟଲି ଆନ୍ସର ନା ତମର 260 ବିସିରେ ଆମର ହେଇଥିଲା କଳିଙ୍ଗ ୱାର, ଯୋଉ ଫାଇଟ୍ ହେଇଥିଲା ଆମେ କହୁଛେ ଅଶୋକ ଆଉ ଇଣ୍ଡିଆ କଳିଙ୍ଗ ଉପରେ ହେଇଥିଲା। କଜ କଣ ପାଇଁ ଥିଲା କଳିଙ୍ଗ ୱାର ର କଜ କଣ? ମେନି କଜ ଥିଲା, କାରୁ ଭାକି ଓ ନଟ କହିଲା ଗୋଟେ ଷ୍ଟୋରି କୁହାଯାଉଛି, କିନ୍ତୁ ମେନ୍ ଥିଲା ଯେ ନା ଆମର ଅଶୋକ କୋଉ କୋଉ ଜାଗାରୁ ଥିଲେ? ଅଶୋକ ମଗଧରୁ, ଓକେ। ତାଙ୍କର ଯେତେ ଜେଜେବାପା ଯେତେ ତାଙ୍କର ଫ୍ୟାମିଲିର ସମସ୍ତେ ସବୁ ଏରିଆକୁ ମେଜର କ୍ୟାପଚର କରିଦେଇଥିଲେ କଳିଙ୍ଗକୁ ଛାଡ଼ିକି, ତ ଗୋଟେ ଇଗୋ ଇସ୍ୟୁ ହେଇଯିବନି କଳିଙ୍ଗ, ତମେ ଯେତେ ଯୋଉ କପ୍ ଆଣ ଯଦି ୱାର୍ଲଡ କପ୍ ନ ଆଣିଛ ତେଣୁ ତାର କିଛି ଭାଲ୍ୟୁ ନାହିଁ। ତ ସିମିଲାରଲି ମଗଧର ଚାରିପାଟେ ମେଜର ସେମାନେ ଏରିଆ କ୍ୟାପଚର କରିଥିଲେ ଏକ୍ସେପ୍ଟ ଆମର କଳିଙ୍ଗ, ସୋ କଳିଙ୍ଗ ଇଜ୍ ଲାଇକ୍ ଗୋଟେ ସେମାନଙ୍କ ପାଇଁ କଣ ହଉଛି ନା ସୋର ଭଳିଆ ଗୋଟେ ସୋର ଆଇ, ଆମେ କହୁଛେ ଆମ ଆଖିରେ ସବୁବେଳେ ଖଟକୁଛି ମୁଁ ଏଇଟାକୁ କେବେ ଜିତିବି। ତ ଅଶୋକର ସେଇଟା ଗୋଟେ ଆମେ କହିଲେ ଯେ ତାଙ୍କର 14 ପୁରୁଷରେ ଯିଏ କରିପାରିନଥିଲେ ମୁଁ ସେଇଟା କରିକି ଦେଖିବି, ସେଇଭଳିଆ ଗୋଟେ ଇଗୋଇଷ୍ଟିକ ଆମର ଆଟିଚ୍ୟୁଡ୍ ରହିଲା ଯେ ମୁଁ କଳିଙ୍ଗକୁ ଜିତିକି ଦେଖିବି। ସେକେଣ୍ଡ ହେଲା କଳିଙ୍ଗ ଯଦି ଦେଖିବ ପୁରା ଓଡ଼ିଶାଟା ଗୋଟେ କୋଷ୍ଟାଲ ଏରିଆରେ ରହୁଛି, ଆଣ୍ଡ ପର୍ଟିକୁଲାରଲି ଏଇଟା ଆମର ଟ୍ରେଡ୍ ପାଇଁ ଫର ସି ଟ୍ରେଡ୍ ପାଇଁ ଆମକୁ ବେନିଫିଟ୍ ହବ, ତ ସେଥିପାଇଁ ଯଦି କଳିଙ୍ଗ କ୍ୟାପଚର କରିଦଉଛନ୍ତି ତାଙ୍କୁ ବିଜନେସରେ ହେଲ୍ପ ହବ, ସି ଟ୍ରେଡ୍ ପାଇଁ ଆମର ହେଲ୍ପ ହବ। ଥାର୍ଡ କଥା ହଉଛି ଏଇଠି ଆମର କଳିଙ୍ଗଟା ପର୍ଟିକୁଲାରଲି କୋଉ ଧର୍ମରେ ଆମର ସେଥି ସେଇ ସମୟରେ ଆମର ଥିଲା ନା ଆକ୍ଚୁଆଲି ଆଗ ଅଶୋକ ଥିବେ ଶୈବଜୀବ, ଆଉ ଏଠି ଆମର କଳିଙ୍ଗଟା ସେତେବେଳେ ଆମର ଥିବ କଣ ବୁଦ୍ଧିଜୀବ, ତ ଇଏ କହିବେ ଯେ ମୁଁ କଳିଙ୍ଗକୁ ଜିତିକି ଶୈବଜୀବୀରେ କନଭର୍ଟ କରେଇଦେବି, ଓକେ, ମୋ ଧର୍ମକୁ ଆମେ କଣ କରିବି ଶୈବଜୀବୀରେ କନଭର୍ଟ କରେଇଦେବି। ତାପରେ ଯେତେବେଳେ 260 BC ଯେତେବେଳେ ଫାଇଟ୍ ହବ ତ ଏମିତି ହବ ଯୋଉ ହରିଫିକ ବ୍ୟାଟେଲ, ୱାନ୍ ଅଫ୍ ଦ ବ୍ଲଡିଏଷ୍ଟ ବ୍ୟାଟେଲ ଇନ୍ ଦ ହିଷ୍ଟ୍ରି ଅଫ୍ ଆନସିଏଣ୍ଟ ହିଷ୍ଟ୍ରି, ତ ସେଇଥିରେ ଆମେ କହୁଛେ ଯେ ତମର ଧଉଳି ଯୋଉ ଯୋଉ ଜାଗା କହୁଛେ ସେଇଥିରେ ହିଷ୍ଟୋରିକାଲ ସିଗ୍ନିଫିକାନ୍ସ ଅଛି, ତ ତାପରେ ସେ ଚେଞ୍ଜ ଫ୍ରମ ଧର୍ମାସ ଯୋଉ ଆମର କଣ ଚଣ୍ଡାଶୋକରୁ ଧର୍ମାଶୋକ, ଭେରି ଘୋଷରୁ ଧର୍ମ ଘୋଷ, ଭେରି ଘୋଷ ମାନେ କଣ ନା ଯୋଉମାନେ ୱାର୍ରେ ବିଲିଭ କରନ୍ତି ଯେ ମୁଁ ଗୋଟେ ପରେ ଗୋଟେ ଏରିଆ କ୍ୟାପଚର କରିଚାଲିବି ଏକ୍ସପାଣ୍ଡ କରିପାରିବି ଟେରିଟୋରି, ସେ କହିଲେ ଏଥିରେ ୟାର କିଛି ନାହିଁ, ଓକେ, ଲାଇଫରେ ଶାନ୍ତି ପିସରେ ରହିବ, ସେଥିପାଇଁ ଭେରି ଘୋଷ ମାନେ ଦୋଜ୍ ହୁ ଆର୍ ବିଲିଭ ଇନ୍ ୱାର୍, ସୋ ଭେରି ଘୋଷରୁ ଧର୍ମ ଘୋଷ ଆର୍ ଚଣ୍ଡାଶୋକରୁ ଆମର ଧର୍ମାଶୋକ ହେଇଯାଇଥିବେ, ଆଣ୍ଡ ପରେ ସିଏ ଚାହିଁଥିବେ ଶୈବଜୀବୀଙ୍କୁ ମାନେ ସ୍ପ୍ରେଡ୍ କରିବା ପାଇଁ, କିନ୍ତୁ ସେ ନିଜେ ଆଡପ୍ଟ କରିବେ କଣ ବୁଦ୍ଧିଜିମ୍, ଆଣ୍ଡ ବୁଦ୍ଧିଜିମ୍କୁ ଥ୍ରୋ ଆଉଟ୍ ୱାର୍ଲଡରେ ସ୍ପ୍ରେଡ୍ କରିବେ, ପର୍ଟିକୁଲାରଲି ଶ୍ରୀଲଙ୍କାଙ୍କୁ ତାଙ୍କର ପୁଅ ଆଉ ଝିଅକୁ ପଠେଇଦେବେ। ତାଙ୍କ ପୁଅ ଝିଅଙ୍କ ନାଁ କଣ? ମହେନ୍ଦ୍ର, ତାଙ୍କ ପୁଅଙ୍କ ନାଁ ସଂଘମିତ୍ର, ଓକେ, ମହେନ୍ଦ୍ର ଆଉ ସଂଘମିତ୍ର ଏ ଦୁଇ ଜଣଙ୍କୁ ଆମର ପଠେଇଥିବେ କୋଉଠିକୁ ନା ଆମର ଶ୍ରୀଲଙ୍କାକୁ ପଠେଇଥିବେ। ତାପରେ ତମେ ଜାଣିଛ ଯେ ଇଣ୍ଡିଆ ସ୍ପ୍ରେଡ୍ ହେଇକି ଆମର ଚାଇନାକୁ ଦେନ୍ ଶ୍ରୀଲଙ୍କା, ତମର ଥାଇଲାଣ୍ଡ, ନେପାଳ ଅର୍ ତମେ ମିଆଁମାର ସବୁ ଏରିଆକୁ ଆମର ପୁରା ଏସିଆରେ ଆମେ କହିବାକୁ ସ୍ପ୍ରେଡ୍ କରିବାକୁ ହେଲେ ବୁଦ୍ଧିଜୀବୀ ସେ ଆମର ସ୍ପ୍ରେଡ୍ କରିଥିବେ। ଆଣ୍ଡ ତମର ଆଉ ଯୋଉ ଷ୍ଟୋରି ଆମେ କହୁଛେ
মে বি এইটা গোটে আমার সিগনিফিকান্স এটা গোটে কথা রয়েছে যে কারুভাকি সে লভ করুবে তেমন সে যদি ট্রায়ে করবে কি পুরা কলিঙ্গ কু ক্যাপচার করদেবে কারুভাকি পাইযে তো এটা আমার কোন হচ্ছে গোটে স্টোরি আছে বট হাউ মচ ইট ইজ ট্রু তো এটা আমি কিন্তু ফিল্ম রে তো সেয়া দেখেছেন যে অশোক আটাক করিবে কারুভাকি যোগ তো এইটা আমার স্টোরি যেটা আমার রয়েছে ওকে হ্যালো স্যার কমেন্ট সেকশনে জনে বহুত অভদ্র কথাবার্তা করছেন টিকে স্যার দেখুন তো কাই এমটি মানে এফর্ট সেপর কথাবার্তা মাইল রিমুভ ফ্রম দ ওকে করণ কুমার নাতারা ওকে ঠিক আছে নো ইস্যু ওকে এমতি হলে ক্লাস রে তুমি পড়িয়া কোর্স ইয়াডু সেডু লিখিলে আরে মো খালি বি স্যার ক্লাস নো এটা ওসিএস র পুনি আই ইন এর মল গ ওকে ঠিক আছে ক্লাস পুনি স্যার ঠিক আছে আরে স্যার তো পড়াই দেন স্যার কিছু নাই রিমুভ ফ্রম দা ক্লাসরুম ওকে কাম ঠিক আছে ওকে সো আমরা আমরা আমি ডিসকাশন কহুতলে যে স্টোরি দ্যাট আলাউদ্দিন খিলজি ইনভাইটেড টু সিকিউর পদ্মিনী দ্য কুইন অফ রানা রতন সিং অফ মেয়র ওয়াজ ভিভিলি ডিসক্রাইব এটা কোথায় আমার থিলা না আমার পদ্মাবত আ উপরে মুভি আসছিলা পদ্মাবত যে মুভি আসছিলা তোমার দীপিকা পাদুকন আর আমার রণবীর সিং তো এইথিরে রানী পদ্মিনী যে থিবে সি আমার কোন থিবে না মেওয়ার রাজা থিবে সেতলে রানা রতন সিং তাঙ্ক ওয়াইফ থিবে এন্ড এইথিরে আলাউদ্দিন খিলজি কোয়া যায় যে এই মেওয়ার কো আটাক করিবে কোন পাই পদ্মিনী কো পাইয়া পাই কিন্তু পাইবে না তুমি জানিছ সে মুভিরে দেখেছি পদ্মিনী কোন করিবে নিয়ারে ঝাস দেই দেবে ওকে তো এথিমে আমি কইছে এই যে স্টোরিটা আমি কইছে এটা ডেসক্রাইব হিছি কোথরে না পদ্মাবত যে আমি নভেল যে আমি কইছে এটা কে লিখিছিল মল্লিক মোহাম্মদ জয়েস ওকে সো হু এমাং দা ফলোইং অফ দিস নেভার ইলেক্টেড টু দা প্রেসিডেন্ট অফ আইএনসি আ ভিতর কে আইএনসি র কেবে প্রেসিডেন্ট হেই না হান কোন না সি আমার কারেক্ট আনসার দেখো জর্জ ওয়েলে আলফ্রেড ওয়েব আর নবাব সৈয়দ এই তিন জন হইছন্তি খান আব্দুল গফর খান বাদশা খান ফ্রন্টিয়ার গান্ধী বলি তাঙ্কু কোয়া যায় গোটে অর্গানাইজেশন র সে লিড করুতলে সে অর্গানাইজেশন নাম কোন থিলা রেড শার্ট অর্গানাইজেশন রেড শার্ট আর তাকু কোয়া যায় খুদাই খিদমতগার কোন কোয়া যায় খুদাই খিদমতগার ওকে তো তাঙ্কু ফ্রন্টিয়ার গান্ধী বলি কোয়া যায় কাই কিনা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার যে এরিয়া আমি কৌছে পাটুন এরিয়া যে এরিয়া রে তো গান্ধিয়ান ওয়ে রে সে মুভমেন্ট করুথিবে পিসফুল ওয়ে রে নন ভায়োলেন্ট ওয়ে রে সে করুথিবে তো গান্ধীঙ্কর যে ভলে আইডিওলজি সেইতি পাই তাঙ্কু আমরা ফ্রন্টিয়ার গান্ধী বলি কোয়া যায় আন খান আব্দুল গফর খান বাদশা খান বলি কোয়া যায় জনে লোক আমার পাকিস্তান নু বিলং করছেন ফির বি তাঙ্কু ভারত রত্ন দিয়ে যাচ্ছে দুই জন লোকঙ্কু আমার ভারত রত্ন দিয়া হইছে নন ইন্ডিয়ান জনে হচ্ছেন খান আব্দুল গফর খান আর জনে নেনসল মান্ডেলা ওকে তো এই যে খান আব্দুল গফর খান বাদশা খান হলে তো মনে রাখিথাও খিদাই খিদমতগার আর রেড শার্ট অর্গানাইজেশন র ইয়ে হচ্ছে দেখো ইম্পর্টেন্ট ফাউন্ডার ওকে আউ তুমি দেখিব আঙ্ক ভিতর মতে ফাস্ট কে ফাস্ট ইউরোপিয়ান যে কি আইএনসি র প্রেসিডেন্ট হইলা আঙ্ক ভিতরে কি আছে কি না কি জর্জ ইউল ওকে জর্জ ইউলে মনে রাখি দাও কেবে হইছিলে 1888 মনে রাখিবো 1888 রে আমার জর্জ ইউলে 1888 রে আলাহাবাদ রে আমি কইলে আইএনসি র প্রেসিডেন্ট হইছিলে আলফ্রেড ওয়েব যে কি 1894 রে আন আমার সৈয়দ হাসান ইমাম 1918 রে আমার বোম্বে রে ওকে ফার্স্ট আইএনসি র মুসলমান প্রেসিডেন্ট র নাম কোন বদরুদ্দিন তৈয়ব
ওকে বাবরুদ্দিন তাইজ কেবে হেইছিল আর কোঠি হেইছিল বাবরুদ্দিন তাইজ পরীক্ষার যেটা পরীক্ষার পড়িলাম বছর 1800 কেবে 87 মাদ্রাজ সেশন 1887 সরি 1887 রে কোঠি মাদ্রাজ ওকে বাবরুদ্দিন তাইজ ফার্স্ট মুসলমান প্রেসিডেন্ট ফার্স্ট ইউরোপিয়ান প্রেসিডেন্ট হল জর্জ মেলে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি র ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট আনি বেসান্ত 1970 রে হইতিলে ওকে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন যে কি আইএনসি র প্রেসিডেন্ট সরোজিনী নাইডু সরোজিনী নাইডু ওকে তো এইটা আমি কইছে এন্ড তোমার 1907 রে আমার আইএনসি র প্রেসিডেন্ট কে হইতিলে রাসবিহারী ঘোষ বোস ঘোষ ভিতরে ডাউট রবারি রাসবিহারী ঘোষ আমার থিলা আইএনসি র প্রেসিডেন্ট 1907 রে সুরত রে হইতিলা আর সুরত সেশন রে আমার সুরত স্প্লিট হইতিলা মডারেট আর এক্সট্রিমিস্ট ভিতরে আইডিওলজিক্যাল ডিফারেন্স যোগু সেপারেট হই যাইতিবে 1907 রে সুরত স্প্লিট সুরত রে সু গেট বলি বি কোয়া যায় যে তিলক ফ্যাকশন র যো ওয়ার্কার মানে থিবে আর তাঙ্কর যো ফলোয়ার মানে থিবে দে হ্যাভ থ্রো দা সু টু দা প্রেসিডেন্ট মানে রাসবিহারী ঘোষ আর সুরেন্দ্রনাথ বানার্জী বসতে তাঙ্ক উপর চপল ফোপড়া হইতিব স্টেজ উপরকু আমি কইছে সুরত সু গেট বলি আমি আমি কইছে ওকে এন্ড এই যে ডিভাইড হই যাইতিব পুনি তাঙ্কু আমার মর্জ কেবে হবে 1911 রে মর্জ হইতিব ওকে মর্জ কেবে হবে 1916 ভেরি গুড সানা 1916 রে আমার মানে মার্চ করিবে 1916 র আইএনসি র মিটিং কোডি হইতি লখনউ লখনউ রেইতিব কি আইএনসি র প্রেসিডেন্ট থিবে অম্বিকা চরণ মজুমদার সি মজুমদার অম্বিকা চরণ মজুমদার সেই আমার লখনউ প্যাক বলি বি আমি কইছে লখনউ প্যাক রে আমার কোন হইতিব যে মডারেট আর এক্সট্রিমিস্ট মানে ডিভাইড হই যাইতিবে সেটা পুনি মার্চ হই যাবে তারপরে মুসলমান লীগ আর আইএনসি মিশি কি কম্বাইনলি দে উইল ডিমান্ড আমার ব্রিটিশ এগেইনস্ট ডিমান্ড সো দুইটা জিনিস 1916 রে হইতিলা তো যোডা পরীক্ষার পড়ুছি আমি দেখিবা এই সবুটা পরীক্ষার পড়িতিলা 1916 রে অম্বিকা চরণ মজুমদার ইম্পর্টেন্ট আমার কোন রেজুলেশন পাস করা যাইতিলা যে মডারেট আর এক্সট্রিমিস্ট মানকর মর্জ হইতিলা পুনি আইএনসি আর মুসলমান লীগ মিশি কি দে উইল ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ দেইটা 1917 রে তো আমার অ্যানিভার্সারি থিলা ওকে তারপরে আমার গান্ধীজি তাঙ্ক লাইফ রে কেবে আইএনসি প্রেসিডেন্ট হইছন্তু 1924 জওয়াহরলাল নেহরু আমার প্রেসিডেন্ট ছিলেন এন্ড এইথিরে কোন আমার পাস করাইতিলা পূর্ণ স্বরাজ আর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স জাস্ট রিমেম্বার দিস লাইন ম্যাক্সিমাম টাইম এটা পড়ুছি 1929 লাহোর সেশন কে প্রেসিডেন্ট ছিলেন জওয়াহরলাল নেহরু কোন পাস করাইতিলা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আর পূর্ণ স্বরাজ সেতিপাই আমাকু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্স ডিমান্ড করিবে এন্ড জানুয়ারি 26 কু আমার ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে সেলিব্রেট করা হইকে আসুথিব আমি 1930 রু কিন্তু তুমি জানিছ যে এই ডেট কর সিগনিফিকেন্স কু রাখিবা পাই আমি আকু রিপাবলিক ডে হিসেবে রাখিছি যেহেতু আমাকে ইন্ডিপেন্ডেন্স অগস্ট 15 রে মিলি গলা তো এই ডেট কু সিগনিফিকেন্স সেলিব্রেট করিয়া পাই আমি রিপাবলিক ডে হিসেবে ওকে তেনু মনে রাখিব যে যোডাকে পরীক্ষার পড়িছিলা কেবল লিস্টেড হেছি ফার্স্ট সেশন কেবে হেছিলা না এই আইএস ফর্মেশন হলা 1885 রে এবি এবি পরীক্ষার পড়িছিলা আইএনসি কেবে ফর্মেশন হলা 1885 রে ফার্স্ট সেশন কোড হেছিলা বোম্বে রে হেছিলা কি আমার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলে উমেশ চন্দ্র বানার্জি ছিলে ডব্লিউ সি বানার্জি এইথিরে কেতে জন আমার অ্যাকচুয়ালি মেম্বার পার্টিসিপেট করিছিলে
কেতে জন মেম্বার পার্টিসিপেট করতে ভেরি গুড 72 মেম্বার আমার পার্টিসিপেট করতে 72 মেম্বার আমার সো বম্বে রা কোটি হেইতিলা বম্বে রে হেইতিলা বম্বে রে কোটি পার্টিকুলার কিছি কলেজ আছে কি কোটি হেইতিলা কি জানিছো তেজপাল সংস্কৃত কলেজ ওকে তেজপাল সংস্কৃত কলেজ রে আমার ফার্স্ট বম্বে রে তেজপাল সংস্কৃত কলেজ রে হেইতিলা 72 জন এথরে আমার পার্টিসিপেট করিতিলে সেকেন্ড আমার দাদা ভাই নারোজি 1886 রে কলকাতা সেশন রে বাবরুদ্দিন তাইব জি যে কি ফার্স্ট ইউপিএসসি প্রিলিম রে পড়িতিলা ফার্স্ট মুসলমান প্রেসিডেন্ট কি আইএনসি র বাবরুদ্দিন তাইব জি 1887 রে মাদ্রাস রে আমার এই মিটিং হেইতিলা রাসবিহারী ঘোষ 1907 রে আমার মনে রাখিতা সুরত স্প্লিট হেইতিলা এন্ড সুরত এই মডারেট আর এক্সট্রিমিস্ট মানকর ডিভাইড হেইতিলা এসি মজুমদার আমি কইলে অম্বিকাচরণ মজুমদার 1916 রে 1916 র এটা কোউটি হেইতিলা লখনউ প্যাক্ট আমি কইলে যে যে এইটি দুজন যাক ডিভাইড হেই যাইতিবে মডারেট আর এক্সট্রিমিস্ট পুনি এইটি মিশি যিবে আনি বেসান্ত হচ্ছেন ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট 1917 রে আমার আইএনসি র প্রেসিডেন্ট হেইতিবে তারপরে এম কে গান্ধী 1924 রে কর্ণাটক র বেলগাঁও রে এন্ড সরোজিনী নাইডু ফার্স্ট ওমেন ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট এটা ভুল আছে 1925 রে কোউটি হেইতিবে আনি আমার যে সরোজিনী নাইডু হেইতিবে 1925 রে কোউটি ভেরি গুড ওকে কানপুর নট লখনউ কানপুর রে ওকে মনে রাখিব কানপুর রে ওকে কানপুর রে হেইতিবে তারপরে জওয়াহরলাল নেহরু 1929 লাহোর রে পূর্ণ স্বরাজ আর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আমার এটা পাস করতো সবু গুড়া পরীক্ষার পড়েছি যেটা পরীক্ষার পড়েছি মু সমস্ত না তো মনে রাখিবা ডিফিকাল্ট কিন্তু যেটা পরীক্ষার পড়েছি এইটা কো না মনে রাখিবা বাই হার্ট ওকে এগুলা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সর্দার বল্লভাই পটেল 1931 করাচি সেশন ফান্ডামেন্টাল রাইট পাস করা যাইতিলা দেন সুভাষ চন্দ্র বোস 1938 হরিপুরা সুভাষ চন্দ্র বোস 1939 তিরুপুর সেশন রিজাইন করিবে কোন পাই না ডিউ টু ডিফারেন্স বিটুইন গান্ধী এন্ড সুভাষ বোস তো গান্ধীঙ্কর জনে ক্যান্ডিডেট ঠিয়া হইতিবে তাঙ্ক নাম কোন থিবো পটভাই সীতারামায় তো পটভাই সীতারামায় ঠিয়া হইতিবে আউ ইয়ে সেতেবেলে বহুত ইয়ং থিবে আঙ্কর পপুলারিটি বড়ুতিবো ইয়ে কোন করতিবে না টিকে আইডিওলজি আমি যে কহুছে সোশ্যালিস্টিক কমুনালিস্ট যে কমিউনিস্ট আইডিওলজি রাখুতিবে গান্ধীজি কু ইয়ে কইবে গান্ধীজিঙ্কর যে আইডিওলজি ঠিক আছে প্রোটেস্ট করিয়া পাই ঠিক আছে কিন্তু ইন্ডিপেন্ডেন্স পাই কইলে আমাকু ভায়োলেন্ট রিভল্ট করিয়া পড়িব যে ইউ গিভ মি ব্লড আই উইল গিভ ইউ ফ্রিডম যে ভলে আইডিওলজি মানে রাখুতিলে কি মানে তমুকু ফোর্স মস্ট স্টপ বাই ফোর্স ভলে যে আমি কইতিলে কমিউনিস্ট আইডিওলজি রাখুতিবে আর ইয়ঙ্গার জেনারেশন বহুত ভাল পাউতিবে সুভাষ বোস কু সুভাষ বোস তুমি জানিছ অলরেডি সিভিল সার্ভিস কোয়ালিফাই করিতিবে বাট হি ডিডন্ট জয়েন দ ব্রিটিশ কইবে মু রাদার দ্যান ওটে সার্ভেন্ট হিসাবে ব্রিটিশ রে রহিবা অপেক্ষা মু ইন্ডিয়া পাই ফাইট করিবে তো সেটা ছাড়ি কি সি আমার কোন ইয়ে এই সুভাষ বোস কাহাঙ্কু গুরু হিসাবে দেখুতিবে কাহাঙ্কু সে অধিক মানে ফলো করুতি চিত্তরঞ্জন দাস সি আর দাস সেই সময়ের বেস্ট লয়ার থিবে তো তাঙ্কু সে গুরু হিসাবে দেখুতি আন সি তুমি জানিছ যে বেঙ্গল র ওটে ইউথ হিসাবে প্রেসিডেন্ট বেঙ্গল এরিয়ার প্রেসিডেন্ট রে আমার ঠিয়া হবে তারপরে আমার সুভাষ বোস আর জওয়াহরলাল নেহরু মিশিকি গোটে 1928 বেল গোটে সেমানে গোটে অর্গানাইজেশন করিতিবে তার নাম কোন ছিল স্বরাজ পার্টি কোনটা সুভাষ বোস স্বরাজ পার্টি নহে ওকে সুভাষ বোস মু কইলি সুভাষ বোস আর জওয়াহরলাল নেহরু ভেরি গুড সাগরিকা ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগ ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগ এই লিগটা কম পে করা হইছিল না 1928 রে 1928 রে হু ওয়াজ দ আইএনসি র প্রেসিডেন্ট থিবে মতিলাল নেহরু থিবে এ মতিলাল নেহরু আমার 1928 রে থিবে তো দিল্লি রে গোটে অল ইন্ডিয়া মিটিং হব ওকে তো সেইথিরে এমানে গোটে রিপোর্ট নেই আসবে যার না থিব নেহরু রিপোর্ট এই নেহরু রিপোর্ট র ইম্পর্টান্ট প্রভিজন কোন থিব সে ডোমিনিয়ন স্ট্যাটাস কথা মাগিথিবে তো এমানে কইবে যে ডোমিনিয়ন স্ট্যাটাস নু এ আমাকু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দরকার আমাকু পূর্ণ স্বরাজ দরকার টু অবজেক্ট এই নেহরু রিপোর্ট কু তাঙ্ক ফাদার এইতে জওয়াহরলাল নেহরু বি আমার এই যে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগ রে থিবে সেমানে এই রিপোর্টটা কু কোন করিবে অবজেক্ট করিবে কি ইন্ডিপেন্ডেন্স স্ট্যাটাস নু আমাকু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স মাগিবে
ତ ଏଇ ଯୋଉ ଡୋମିନିଅନ୍ ଷ୍ଟାଟସ୍ କଥା ଆମର ନେହୁରୁ ରିପୋର୍ଟରେ ଥିବ ଆଣ୍ଡ ତମର ଯୋଉ ସେପାରେଟ୍ ଇଲେକ୍ଟ୍ରୋଡ୍ ହଟେଇକି ଜଏଣ୍ଟ ଇଲେକ୍ଟ୍ରୋଡ୍ କଥା କୁହାଯାଇଥିବ, ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ ରାଇଟ୍ ର କଥା କୁହାଯାଇଥିବ ଏଇଥିରେ, ତ ସେଇ ସବୁ ପ୍ରୋଭିଜନ ଗୁଡାକୁ ଏମାନେ କଣ କରିବେ ଏଇ ଡୋମିନିଅନ୍ ଷ୍ଟାଟସ୍ କୁ ହଟେଇକି କମ୍ପ୍ଲିଟ ଇଣ୍ଡିପେଣ୍ଡେନ୍ସ ପାଇଁ ସୁଭାଷ ବୋଷ ଆଉ ନେହୁର ମିଶିକି ଇଣ୍ଡିପେଣ୍ଡେନ୍ସ ଫର ଇଣ୍ଡିଆ ଲିଗ୍ ଆମର ନେଇକି ଆସିଥିବେ। ଓକେ, ତେଣୁ ଏଇ ଯୋଉ ସୁଭାଷ ବୋଷଙ୍କର ପପୁଲାରିଟି ଏତେ ଥିବ, ଫାର୍ଷ୍ଟ ଆମର ହରିପୁର ସେସନ 1938 ରେ ଜିତିବେ, ତା ପରବର୍ତ୍ତୀ ଠିଆ ହେବେ, ଏ ଗାନ୍ଧୀଜୀଙ୍କ କଥାକୁ ସବୁବେଳେ କାଟୁଥିଲେ, ତେଣୁ ଗାନ୍ଧୀଜୀଙ୍କୁ ପସନ୍ଦ ନୁହେଁ। ଓକେ, ତେଣୁ ଗାନ୍ଧୀଜୀ କହିବେ ଯେ ତାଙ୍କ ଏଗେନଷ୍ଟରେ ତାଙ୍କ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ଠିଆ କରିବେ ପଟ୍ଟଭାଇ ସୀତାରମୟ, ତ ପଟ୍ଟଭାଇ ସୀତାରମୟ ଯେତେବେଳେ ହାରିଯିବେ, ଗାନ୍ଧୀ କହିବେ ମୋ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ହାରିଲା ମାନେ ମୁଁ ହାରିଲି। ଓକେ, ତାହେଲେ ମୋର ଆଉ କଣ ଭାଲ୍ୟୁ ରହିଗଲା, ମୁଁ ଏତେ ବଡ ଗୋଟେ ଲିଡର ହେଇକି ଯଦି ଗୋଟେ କାଲିର ଗୋଟେ ୟଙ୍ଗ ପିଲାଠୁ ମୋ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ହାରିଯିବ ତାହେଲେ ମୁଁ ହାରିଗଲି ନା, ତେଣୁ ମୁଁ କଣ କରିବି, ଆଇଦର ସୁଭାଷ ବୋଷ ଅଦରୱାଇଜ ମୁଁ ରହିବି, ତମେ ଚୁଜ୍ କରିଦିଅ, ଯଦି ସୁଭାଷ ବୋଷ ରହିଲେ ମୁଁ ଆସିବିନି, ମିଟିଂ ଫିଟିଂକୁ ମୁଁ ଆସିବିନି। ତାପରେ ସୁଭାଷ ବୋଷ ତାପରେ ବାଧ୍ୟ ହେଇକି ରିଜାଇନ୍ କରିବେ, ସିଏ ଲେଖିଥିବେ ସେ ଲେଟରରେ ଯେ ମୁଁ ଇଲେକ୍ସନ ଜିତିଯିବାଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ନୁହେଁ, ମୁଁ ଯଦି ଇଫ୍ ଆଇ ନଟ୍ ୱିନ୍ ଦ ହାର୍ଟ ଅଫ୍ ଗାନ୍ଧୀ ଦେୟାର ଇଜ୍ ନୋ ମିନିଂ ଫର ଦାଟ୍ ୱିନିଂ। ତ ତାପରେ ସେ ରିଜାଇନ୍ କରିବେ, ରିଜାଇନ୍ କରିକି ନିଜେ ଗୋଟେ ଅର୍ଗାନାଇଜେସନ କରିବେ, ତାର ନାଁ କଣ ହବ, ଫରୱାର୍ଡ ବ୍ଲକ ବୋଲି ସେ ନିଜର ଅର୍ଗାନାଇଜେସନ କରିଥିଲେ। ତ ଏଇ 1939 ଏଇଟା ପରୀକ୍ଷାରେ ସବୁବେଳେ ପଡୁଛି, କୋଉଠି ହେଇଥିଲା, ତିରୁପୁରି ସେସନ ଆମର ଯୋଉଥିରେ ସୁଭାଷ ବୋଷ ରିଜାଇନ କରିବେ, ରିଜାଇନ କରିକି ଆମର କଣ ଆମର ଆଚ୍ଛା ଏଇଥିରେ ରିଜାଇନ କରିସାରିଲା ପରେ ଆଇଏନସି ର ପ୍ରେସିଡେଣ୍ଟ କିଏ ହେବେ, ଡକ୍ଟର ରାଜେନ୍ଦ୍ର ପ୍ରସାଦ, ରାଜେନ୍ଦ୍ର ପ୍ରସାଦ ଆମର ଆଇଏନସି ର ପ୍ରେସିଡେଣ୍ଟ ହେଇଯିବେ। ଓକେ, ତାପରେ ଆଉ ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚିନ ଆମର ପଡିଥିଲା, ଇଣ୍ଡିଆ ଇଣ୍ଡିପେଣ୍ଡେଣ୍ଟ ହେଲା ବେଳେ କିଏ ଆଇଏନସି ର ପ୍ରେସିଡେଣ୍ଟ ଥିଲେ, ଯେତେବେଳେ ଇଣ୍ଡିଆ ଇଣ୍ଡିପେଣ୍ଡେଣ୍ଟ ହେଲା, ହୁ ୱାଜ୍ ଦ ଆଇ ଜେବି କ୍ରିପାଲିନୀ, ଜେବି କ୍ରିପାଲିନୀ, ଏଇଟା ବି ପରୀକ୍ଷାରେ ୟୁପିଏସସି ପ୍ରିଲିମ ରେ ପଡିଥିଲା, ମନେ ରଖିବ, ଜେବି କ୍ରିପାଲିନୀ 1947 ଯେତେବେଳେ ଇଣ୍ଡିଆ ଇଣ୍ଡିପେଣ୍ଡେନ୍ସ ହେଲା, ତ ସେଇ ସମୟରେ ଇଏ ଆଇଏନସି ର ପ୍ରେସିଡେଣ୍ଟ ଆମର ଥିଲେ। ବୁଝିପାରିଲ ନା, କ୍ୱେଶ୍ଚିନ କରିବା, ହୁ ମୁଭଡ ଏ ରେଜୁଲ୍ୟୁସନ ଫର ଏନଫ୍ରାଞ୍ଚାଇଜମେଣ୍ଟ ଅଫ୍ ଦ ଓମେନ୍ ଇନ୍ 1917 ସେସନ ଅଫ୍ ନ୍ୟାସନାଲ କଂଗ୍ରେସ, 1917 ରେ ଯୋଉ ଆଇଏନସି ର ସେସନ ହେଇଥିଲା, ୧୯୧୭ ରେ ଆମର କିଏ ଥିଲା ଆଇଏନସି ର ପ୍ରେସିଡେଣ୍ଟ, ଆନି ବେସାନ୍ତ। ଓକେ, ତ ଆମର ଆନି ବେସାନ୍ତ ହଉଛି ଆନ୍ସର। ଆନି ବେସାନ୍ତ ତମେ ଜାଣିଛ ଯେ ସେ ଇଣ୍ଡିଆକୁ ଆସିଥିଲେ ଆଜ୍ ଏ ଭଲ୍ୟୁଣ୍ଟିୟର ଅଫ୍ ଥିଓସଫିକାଲ ସୋସାଇଟି। ଏଇ ଥିଓସଫିକାଲ ସୋସାଇଟିର କୋଉଠି ଆମେ ଅର୍ଗାନାଇଜେସନ କହିଲେ, ନା ମାଡ୍ରାସର ଆଡେଆରରେ, ଆଡେଆରରେ ତାର ହେଡକ୍ୱାର୍ଟର, ଇଏ ବି ଆମର ହୋମ ରୁଲ, ଆନି ବେସାନ୍ତ ଆମର ହୋମ ରୁଲ ମୁଭମେଣ୍ଟରେ ଇନଭଲ୍ଭ ଥିଲେ, ଦୁଇଟା ନ୍ୟୁଜ୍ ପେପର ତାଙ୍କର ଥିଲା, ନ୍ୟୁ ଇଣ୍ଡିଆ କମନ ୱିଲ୍, ଆଉ ଆଇଏନସି ର ପ୍ରେସିଡେଣ୍ଟ ଆମର 1970 ରେ ଆମର ହେଇଥିଲେ। କୋଉଠୁ ଆସିଥିଲେ ଇଏ, ନା ଆୟାରଲାଣ୍ଡ, ୱିରିସ୍ ଲେଡି ଆମର ଥିଲେ। ଆଣ୍ଡ ତମର ଏଇ ଯୋଉ ଥିଓସଫିକାଲ ସୋସାଇଟିଟା ଗୋଟେ ସ୍ପିରିଚୁଆଲ ଅର୍ଗାନାଇଜେସନ, ରାମକୃଷ୍ଣ ମିଶନ ସିମିଲାରଲି ଏଇଟା ଗୋଟେ ସ୍ପିରିଚୁଆଲ ଅର୍ଗାନାଇଜେସନ, ଆଣ୍ଡ ଏଇଟାକୁ କିଏ ଫର୍ମେସନ କରିଥିଲେ, ଗୋଟେ ଆମେରିକାନ କପୁଲ, ସେ ଆମେରିକାନ କପୁଲର ନାଁ କଣ ଥିଲା, ମାଡାମ ବ୍ଲାଭାସ୍କି ଆଉ କର୍ଣ୍ଣଲ ଅଲକଟ, ମନେ ରଖିବ, କର୍ଣ୍ଣଲ ଅଲକଟ ଆଉ ମାଡାମ ବ୍ଲାଭାସ୍କି, ଯିଏକି ଏଇ ଥିଓସଫିକାଲ ସୋସାଇଟିର ଫାଉଣ୍ଡର ଥିଲେ, ଆଉ ଇଏ ତାର ମେମ୍ବର ହିସାବରେ ଆମର ଆସିଥିଲେ। ଓକେ, ବିଡି ସାବରକର ଅଥର କୋଉଟା, କୋଉ ବହିଟା ବିଡି ସାବରକର ଲେଖିଥିଲେ, ଦ ଇଣ୍ଡିଆ ୱାର ଅଫ ଇଣ୍ଡିପେଣ୍ଡେନ୍ସ। ଓକେ, 1857 ର ରିଭଲ୍ଟକୁ ସିଏ କହୁଥିଲେ କି ଫାର୍ଷ୍ଟ ୱାର ଅଫ ଇଣ୍ଡିପେଣ୍ଡେନ୍ସ ବୋଲି ଆମେ କହୁଥିଲେ। ବିଡି ସାବରକର ଆଉ ତାଙ୍କ ଭାଇ ନାଁ କଣ ଥିଲା, ଗଣେଶ ବାସୁଦେବ ସାବରକର। ଓକେ, ଗଣେଶ ଦାମୋଦର ସାବରକର, ତାଙ୍କ ନାଁ ଥିବ ବିନାୟକ ଦାମୋଦର ସାବରକର, ବିଡି ସାବରକର, ଆଉ ତାଙ୍କ ଭାଇଙ୍କ ନାଁ ଥିବ ଗଣେଶ ଦାମୋଦର ସାବରକର। ଓକେ, ଏମାନେ ମିଶିକି ଗୋଟେ ଅର୍ଗାନାଇଜେସନ କରିଥିବେ, ତା ନାଁ କଣ, ଏମାନଙ୍କର ଯୋଉ ମିଶିକି ଯୋଉ ଅର୍ଗାନାଇଜେସନ କରିଥିବେ ତାଙ୍କର ନାଁ କଣ, ମୁଭି ଆସିଛି ଏବେ, ତମେ ଦେଖିଛ ନା ନାହିଁ, ବିଡି ସାବରକରଙ୍କ ଉପରେ ମୁଭି ଆସିଛି, ୟୁ ସୁଡ୍ ସି ଦ୍ୟାଟ ମୁଭି, ବହୁତ ଭଲ ମୁଭି ଅଛି। ଓକେ, ଅଭିନବ ଭାରତ, ଓକେ, ସିକ୍ରେଟ ସୋସାଇଟି ଥିବ, ତାପରେ ଏଇଟା ଆମେ କଣ କହୁଛେ, ନା ଅଭିନବ ଭାରତ, ସେ ଅଭିନବ ଭାରତର ଏମାନେ ଫାଉଣ୍ଡର ଥିବେ ବିଡି ସାବରକର। ତ ଏଇ ଯୋଉ 1857 ୱାର କୁ ଏମାନେ ଇଏ କହୁଥିବେ ଯେ ଫାର୍ଷ୍ଟ ୱାର ଅଫ ଇଣ୍ଡିପେଣ୍ଡେନ୍ସ ବୋଲି ଆମର
তারপরে আমি ওড়িশার আমি যে কৌছে আমি ডিমান্ড করুলে আমার ওড়িশা অস্মিতার আমি কৌলে যে আমার ওড়িশার পাইক বিদ্রোহ কেবে হয়েছিল 1870 হল 1870 আমার পাইক বিদ্রোহ হয়েছিল আন্ড আমি পাইক বিদ্রোহ কহিলে যদি 1857 তুমি কাইকি ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কহব আমার 1870 তো পাইক বিদ্রোহ হয়েছিল আমি পাইক বিদ্রোহ কু ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলে প্রায় করলে আচ্ছা কাইকি আমি পাইক বিদ্রোহ কু গোটে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমি ডিমান্ড করলে কাইকি দিয়া গলানি কারণ এটা বহুত রিজিওনাল ওড়িশার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স মানে থ্রো আউট ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স পাই ফাইট করিবা না তো পাইক বিদ্রোহটা গোটে রিজিওনাল আমার ওনলি কন হচ্ছে কনফাইন করুছে কেবল ওড়িশার যে পাইক মানে রহিলে খোদ্রা যে খোর্ধা রহিলে পুরী এই সব এরিয়ার যে পাইক মানে থিলে সেমানে রিভল করিছিলে তো সেতিপাই এটা প্যান ইন্ডিয়া নথিলা সেতিপাই আকু ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলি আমরা কোয়া গলানি ওকে তো পাইক বিদ্রোহর মতে কে এনিওয়ান নো কি পাইক বিদ্রোহর গোটে দুইটা পয়েন্ট মতে কই পারে কম পে আমি পাইক বিদ্রোহ করলে ওয়াই পাইক বিদ্রোহ আমি এনি হাউ প্রিয় বসার তোমাকে তো হিস্ট্রি পড়াইবে ওয়াই পাইক বিদ্রোহ হেভি ট্যাক্সেশন হেভি ট্যাক্সেশন কারেন্সি সল্ট ওকে এগেইনস্ট জমিদারি সিস্টেম সাবসিডি অ্যালিয়েন্স হেভি ট্যাক্স এক্সপ্লয়টেশন অফ রেভিনিউ কালেকশন সল্ট ওকে পাইক মানে সেতবেলে যে মানে কোন থিলে রাজাঙ্কর তুমি সৈন্য হয়ে রহব পাইক মানকর কাম কোন না সোলজার হিসাবে রহবে তো রাজা কোন করুলে সেমানে যেতে সোলজার হয়ে রহুলে তাঙ্কু স্যালারি দিয়া হবে কোন দিয়া হতলা পাইক মানে থিলে তুমি গোটে কাম কর এই এরিয়ার তোমাকে দিয়া হয়েগলা জমিদারি তুমি সেইঠু লোক মানুষ পয়সা ট্যাক্স কলেকশন করব সেইটা তোমার স্যালারি ওকে জাগিরদারি যেমনি কহিলে জমিদারি যেমিতি সেমানে কোন করলে রাজাঙ্ক অন্ডারে থিলে বহুত গুড়ে জমি দিয়ে দেউথিলে তুমি সেমানে তো নিজে চাষ করুনথিলে লোকঙ্কু দিয়ে দেউথিলে তোমার জন জন পাইকঙ্কু সেমানে দিয়ে দেউথিলে 30 একর 40 একর জমি দিয়ে দেউথিলে কহিলে তুমি নিও আর সিয়ে তো সোলজার হিসেবে রহুলে সেমানে গাঁ লোকঙ্কু দিয়ে দেউথিলে তো সেমানে পয়সা সেমানকর আসুথিলা তো যেতেবেলে এই খোর্ধার রাজাঙ্কু যেতেবেলে আমি কহিলে যে তোমার ক্যাপচার করে নিয়া গেলা তাঙ্কঠু রাজাপদ পলাইলা এমানকু কোন করা যাব নাঙ্ক যে এমানে রাজাঙ্ক অন্ডারে কাম করুথিলে আঙ্ক চাকরি বি পলাইলা চাকরি পলাইলে আঙ্ক জমিদারি বি পলাইলা সেমানক স্যালারি বি পলাইলা তো পাইক মানে কোন কলে না এই যে ল্যান্ড রেভিনিউ পলিসি যে তাঙ্ক জমিদারি পদ পলাইব আন্ড সেমানে কোন করিবে না তা পাই ভয়েস রেজ করিবে ওকে তো সেতবেলে যে আমার খোর্ধার রাজা থিব রাজাঙ্কু হটাইবে আন্ড পার্টিকুলারলি তাঙ্ক পেনশন দেইকি আমার পুরীরে বসে তো সেতিপাই আমার যে খোর্ধার যে আমি কহুছে যে পাইক মানে থিবে টু ফাইন্ড দেয়ার সেমানকর রাইটস কু রিস্টোর করিয়া পাই সেমানে রিভল্ভ করিবা স্টার্ট তো ব্রিটিশ এগেস্টে সল্ট ল বি গোটে আমার কজ থিব আমার সল্ট উপরে সেতবেলে আমার বি ট্যাক্স নেউথিবে ল্যান্ড রেভিনিউ এমানকর জমিদারি জাগিরদারি পলাই থিব তো সব মিশিকি এমানে কোন করিবে না ফাইট করিবে ব্রিটিশ এগেস্টে তো সেই যে আমি কহুছি 1870 রে পাইক রিভেলিয়ন আমার হয়েছিল পার্টিকুলারলি তাঙ্কর যে রাইটস থিব জমিদারি রাইটস আউ যে সেমানে ট্যাক্স কলেকশন রাজাঙ্ক অন্ডারে কাম করুথিবে রাজা যেতবেলে রহিবেনি আঙ্ক বি চাকরি পলাইব আঙ্ক জমিদারি বি পলাইব ওকে ওকে ঠিক আছে তেনু এইটা ভিডি সাভারকর আমি কহুছে আ ভিতরু কোউটা নট প্রপারলি ম্যাথস মোপ্লা রিবেলিয়ন তুমি জানিছ কেরল রে হইতলা 1921 রে পবনা এগ্রেরিয়ান মুভমেন্ট কিষান সভা উত্তরপ্রদেশ বরডোলি গুজরাট পবনাটা কোটি হইতলা পবনা রং অছি পবনাটা কোটি হইতলা পবনা মুভমেন্ট হচ্ছে বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আমি কহুছে পবনা এগ্রেরিয়ান মুভমেন্ট হচ্ছে মহারাষ্ট্র নহ এইটা আমার কোটি না ওয়েস্ট বেঙ্গল এটা ভুল লেখা হয়েছে ওকে তো তোমার হচ্ছে কোন পবনা এগ্রেরিয়ান মুভমেন্ট হচ্ছে কোটি ওয়েস্ট বেঙ্গল আমার ওকে তো আনসার এইটা আমার ভুল টাইপ হয়ে যাচ্ছে হু ফাউন্ডেড সত্যবাদী স্কুল উইথ ন্যাশনাল স্পিরিট ইন ওড়িশা গোপবন্ধু দাস এবে ওটে ওড়িয়া ইউনিভার্সিটি পুরা ওড়িয়া ইউনিভার্সিটি খোলা হয়েছে কোউটি খোলা হয়েছে ওকে এই সত্যবাদী আমি সত্যবাদী বকুল বন বিদ্যালয় আমার কোউটি এটা কোউটি আছে সত্যবাদী বকুল বন বিদ্যালয়
পুরীর কোটি গোপাল সাক্ষী গোপাল তো এই যে আমার ওড়িয়া ইউনিভার্সিটি আমার যে খোলা যাইছে তা কোটি খোলা হয়েছে এটা ওড়িয়া যে ইউনিভার্সিটি পুরা খোলা যাইছে এটা কোটি খোলা যাইছে সত্যবাদীরে ওকে সত্যবাদীরে আমার খোলা যাইছে ওড়িয়া ইউনিভার্সিটি আমার খোলা হয়েছে তেমন 1909 রে গোপবন্ধু দাস আমার এস্টাবলিশ সাক্ষী গোপালের আমার পুরীর সাক্ষী গোপালের আমার কোন না সত্যবাদী বকুল বন বিদ্যালয় যে আমি কৌছি এইটা খুলে আন্ড টু মানে কোন পাই না পার্টিকুলারলি এডুকেশন উইথ এ ন্যাশনাল স্পিরিট ইন ওড়িশা আমার ওকে এইটা বি 2017 রে পড়িছিলা হু এমং দা ফলোইং ইজ নট এ মেম্বার অফ ক্যাবিনেট মিশন তো ক্যাবিনেট মিশন রে কি কি আসিছিলে ভি আলেকজান্ডার স্টাফোর্ড ফিপস প্যাট্রিক লরেন্স আউ ওয়েভেল ওয়েভেল তাহলে কোন ছিলে এই যেতলে আমরা আসিছিলা ক্যাবিনেট মিশন ওয়েভেল কা রোল কোন ছিল না সিএ সেতবেলে ইন্ডিয়ার ভাইস রয়েছিল ওয়েভেল ইন্ডিয়ার ছিলে এই তিন জনক বাহারু আসিলে এভি আলেকজান্ডার স্টাফোর্ড ক্রিপস এন্ড প্যাট্রিক লরেন্স স্টাফোর্ড ক্রিপস কথা মনে জানিছে তুমি 1942 রে ক্রিপস মিশন রে আসিছিলে যে কি ডোমিনিয়ন স্ট্যাটাস ইন্ডিয়া কো দেইথিবে এন্ড তোমার কংগ্রেস রিজেক্টেড করে দেইথিবো কাহে কি না তাঙ্কু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দরকার থিবো সে কইবে কি ডোমিনিয়ন স্ট্যাটাস আমি নবো তো যো ইউনাইট যো ইউকে রে যো আমার ক্যাবিনেট মিশন আসিথিবো 1946 রে আসিবো টু ডিসকাস দা ট্রান্সফার অফ দা পাওয়ার ফ্রম ব্রিটিশ গভর্নমেন্ট টু ইন্ডিয়ান লিডারশিপ সেতিরে তিন জন আসিবে সেতবেলে আমার কিয়ে থিবে প্রাইম মিনিস্টার আমার ব্রিটিশ রে কিয়ে থিবে না ক্লিমেন্ট অটলি সো ক্লিমেন্ট অটলি আমার প্রাইম মিনিস্টার অফ ইউকে থিবে সে পঠাই থিবে তিন জনকু যোতিরে প্যাট্রিক লরেন্স যে কি সেক্রেটারি অফ দা স্টেট ফর ইন্ডিয়া স্টাফোর্ড ক্রিপস প্রেসিডেন্ট অফ বোর্ড অফ ট্রেড থিবে আর এভি আলেকজান্ডার ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরালিটি থিবে এই তিন জন আসিথিবে ক্যাবিনেট মিশন প্ল্যান রে ইন্ডিয়া ওকে তেনু কি নথিবে মনে রাখিথা ওয়েভেল ওয়েভেল আমার কোন 31 ডিসেম্বর 1902 দা ট্রিটি অফ বাসেল কাহা কাহা ভিতরে এটা আমার হেতু ব্রিটিশ আর কাহা কাহা ভিতরে পেশুয়া মানক ভিতরে ওকে তো পেশুয়া মানক ভিতরে হইতিব ব্রিটিশ আর পেশুয়া মানক ভিতরে 1802 রে আমরা এটা হইতিব ট্রিটি অফ বাসেল ডন উইথ পেশুয়া বাজিরাও 2 আন ব্রিটিশ মানক ভিতরে হইতিব হি অ্যাকসেপ্টেড দা সাবসিডিয়ারি অ্যালিয়েন্স অফ দা লর্ড ওয়েলেসলি তো তারপরে 2016 রে দেখিবা কোশ্চেন পড়িছিলা স্টেট ডিমান্ড আন্ডার পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টম রে স্টেট র ভাগ কেতে থিবো স্টেট মানে কোন না ইস্ট ইন্ডিয়ার স্টেট মানে ইস্ট ইন্ডিয়া কত পার্সেন্ট রাখুত 89% 89% আমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাখুত আর 11% আমার ফার্মার মানুষ দিয়া যায় এই যে 11% জমিদার মানে তাঙ্ক পাখে রাখুত এটা কাহা সময় আসছিল পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম লর্ড ওয়েলসলে লর্ড বেঙ্গল বিহার ওড়িশার এটা আমার যে ইমপ্লিমেন্ট করা হয়েছিল আরাউন্ড 19% এরিয়া ইন্ডিয়ার আমার এই পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টম যে জমিদার আর দ ল্যান্ড ওনার হিসাবে কুহাব সেমানে ট্যাক্স কলেকশন করিবে ট্যাক্স র 11% নিজ পাখে রাখিকি গভর্নমেন্ট কু কেতে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কু 89% নব তো এই যে আমি কইলে স্টেট ডিমান্ড কেতে থিলা না 89% আমার থিলা পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টম মনে রাখিব লর্ড কর্নওয়ালিস কো সময় আসছিলা বেঙ্গল বিহার ওড়িশা রে এটা আমার ইমপ্লিমেন্ট হইছিলা ওকে এন্ড জমিদার অফ দা বেঙ্গল উই আর রিকগনাইজ জমিদারি কাহে কি না জমিদার মানে গোটে এরিয়া পুরা জমিদার কু দিয়া গলা আন সেমানকু কই কুয়া গলা ইউ আর দা ওনার অফ দা ল্যান্ড তুমি ট্যাক্স কালেকশন করি কি মতে দব যদি তুমি ট্যাক্স কালেকশন করি কি পার্টিকুলার ডে সুধা সন্ধ্যা সুধা ন দব তাহলে তোমার জমিদারি পদ পড়াইব এটাকে আমি সনসেট লজ ক্লজ বলি কই যে ধর ইউপিএসসি 2024 রে বি পড়িছিলা পার্টিকুলারলি যদি তোমাকে দিয়া যাইছে এই ডেট রে তোমাকে 2 লক্ষ টাকা ডিপোজিট করিবার আছে মানে তুমি নেই কি ডিপোজিট করিব অদারওয়াইজ তোমার জমিদার তোমাকে ছড়াই নেই কি আউ কাকমু দেই দেবে ওকে তো জমিদারি অফ বেঙ্গল আর রিকগনাইজ দা ওনার অফ দা ল্যান্ড অ্যাজ লং অ্যাজ দে পেড দা রেভিনিউ টু দা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেগুলার যদি তুমি পেড নকল ঠিক টাইম রে তোমার জমিদারি পদ পড়াইব ওকে the amount of the revenue of the zamindar had to pay the company was
firmly fixed and would not waste under any circumstances. So, eithire 89% East India Company rakhibo and rest 11% ketiki namara jamidar mane. Sir, voice clear asun. Voice clear asuni. আমি মেকর অফ মডার্ন ইন্ডিয়া বলে কোয়া যাচ্ছে কারণ ইন্ডিয়ারে রেলওয়ে সে ইন্ট্রোডিউস করিছিলে ওকে কোটু কো যায় করিছিলে বোম্বে রু বোম্বে টু থানে বোম্বে রু পুনে টেলিগ্রাফ টেলিগ্রাফ লাইন নি ইন্ডিয়ারে আমরা ইন্ট্রোডিউস করিছিলে তারপরে আমরা পোস্ট অফিস রিফর্ম করিছিলে তুমি ইন্ডিয়ারে যো বড় বি তুমি লেটার পঠাও হাফা ননারে তুমি পঠাই পারিও যেমতি আগুরু 50 পয়সিকা ইংল্যান্ড লেটার আসছিলা না তাহলে তোমার চিঠি সমস্ত দেখি দেবে পড়ি দেবে তুমি কোন লিখেছ তাহলে কভার নথিব পোস্ট কার্ড ভাল থাকব ওকে তো সেইভাবে তুমি যুয়াড়ে পঠাও ওকে দিল্লি পঠাইলে বি 50 পয়সা চলিব ওকে তো সেইভাবে আমরা কোন হচ্ছে পোস্টাল রিফর্ম করিবে সে আন্ড তোমার পিডব্লিউডি রিফর্ম করিবে অপর গঙ্গা কেনাল হেলা ইঞ্জিনিয়ারিং সার্ভিস যে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস আমি দেখুছে তো সেইটা তাঙ্ক সময় হি ক্রিয়েট করা যাইতিব ওকে তারপরে তুমি তাঙ্ক সময় আমার যে আমি কইছে ডক্টরিন অফ ল্যাপস নেকে আসিতিবে যেউথিরে কি গোটে রাজার ডেথ পরে যদি তাঙ্কর ন্যাচুরাল সন কে নাহান্তি তো সেই রাজ্য গুড়াক কোঠি ব্রিটিশ সাম্রাজ্যরে মিশি যিব আন হু ইজ ওয়াজ দা ফার্স্ট স্টেট যেটা আমরা এই ডক্টরি অফ ল্যাপস রে আমরা ক্যাপচার করা হইতলা সতারা 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 তারপরে সম্বলপুর আসিব ওকে 1848 রে সতারা কু সে ক্যাপচার করিবে তারপরে সম্বলপুর 1849 ওকে তা উ ডিসপ্যাচ যেটা কো আমরা ইংলিশ এডুকেশন কো আমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট রে ইন্ট্রোডিউস করা হবে চার্লস উড ডিসপ্যাচ তাকু আমি ম্যাগনা কাটা অফ ইংলিশ এডুকেশন কো আজে তো ইংলিশ ইজ এ মিডিয়াম অফ লার্নিং কোঠি অনলি ইন হায়ার এডুকেশন ভালসে মনে রাখিব প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন টা আমার ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ রে থিব লোকাল ল্যাঙ্গুয়েজ রে থিব হায়ার এডুকেশন টা আমার কেবল ইংলিশ রে থিব সো প্রাইমারি আর সেকেন্ডারি এডুকেশন ইন দা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ রে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি টা আমার ক্র্যাপ করা যাব ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি মু কইতিলি কোন যে মু আগ ধাড়ি কি পড়াই দেবি তোমার কাম হলা তুমি সে তিন জন কো পড়াই দেব তোমার কাম হলা তুমি দুই জন কো পড়াই দেব মানে ফিল্টার হে কি আমি গটে লেয়ার কো পড়াই দিলে এডুকেটেড কর দিলে সেমান তাং পর নেক্সট লেয়ার কো দে উইল এডুকেটেড তো এমিতি ফিল্টার হে কি তল কো যিব তো ই কইলে এই ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন আমরা হটাই দেব আমি সমস্ত মাস এডুকেশন দেব 6 রু 14 বছর পিলা কো আমরা প্রি আর কম্পালসরি এডুকেশন যোগলে আছি মাস এডুকেশন সিস্টেম আমরা আসিব তারপরে আমরা কোন হচ্ছে না ইউনিভার্সিটি আমরা তিনটা খোলা হবে কোটি কলকাতা মাদ্রাস আও বোম্বে রে তিনটা কো প্রভিন্স রে তিনটা ইউনিভার্সিটি আমরা খোলা যাবে ওকে সো চার্লস উড ডিসপ্যাচ মনে রাখিব ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া ইংলিশ ইজ এ মিডিয়াম অফ লার্নিং ওনলি ইন হায়ার এডুকেশন প্রাইমারি আর সেকেন্ডারি এডুকেশন টা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ রে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি টা কো আমরা স্ক্র্যাপ করা যাব এন্ড ইউনিভার্সিটি তিনটা আমরা খোলা যাব কোঠি কলকাতা মাদ্রাস আর বোম্বে এইটা আমরা পড়িছিলা বেঙ্গল কো তো পার্টিশন করা গেল 16 অক্টোবর 1905 রে বাই লর্ড কার্জন অফিসিয়াল কজ কোন দেইছিলে বেঙ্গল টা বহুত বড় হই যাচ্ছে বেঙ্গল ইজ টু বিগ টু অ্যাডমিনিস্টার বেঙ্গল টা বহুত বড় এরিয়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন করিয়া পাই ডিফিকাল্ট কিন্তু তার রিয়েল ইন্টেনশন কোন ছিল স্যার প্লিজ কমেন্ট টু স্টেম রাইজিং টাইড অফ ন্যাশনালিজম কিয়ে কথা
করণ তোমার নাঁরে পুলিশ অ্যাকশন নিয়ে যাব কি তোমাকে মু রিমুভ করেছিলি ফোন কেন জয়েন কল যদি পড়িবার আছে চুপচাপ আসি পড়িব অদারওয়াইজ ডোন্ট জয়েন দ এ গ্রুপ রে তুমি কো গ্রুপ রে আছো কো গ্রুপ রুম তুমি বাইর কর দেবে ভাবানি এটি আসি কমেন্ট করে দিলে যে এই করে তোমার নাঁরে পুলিশ কেস করা যাব মানে গ্রুপ রা পিলা নহ সেইটা হচ্ছে পুরা মানে গ্রুপ রা লিঙ্ক অন্য অঠি দেলে এইভাবে আসি তোমার পিলা ডিস্টার্ব করবে নন্সেন্স টাইপ রা কথাবার্তা করবে অলরেডি কমেন্ট করি কি পড়ে অ্যাকশন নিয়ন্তু স্যার কারণ ই মানে ডিস্টার্ব করে দেলে হঠাৎ মু ভাবিলি কটি গলা কাই কেতে কষ্টরে আমি মানে পড়ুছু স্যার মানে আসিকি অফিস রু মানে বহুত দুঃখ অবয়ে লাগুছি মানে ডিস্টার্বিং করে স্যার মো কালি ইলে রাতি তমাম ডিউটি করছি 11 ঘন্টা তথাপি মে দি মানে আঠাই পেটে পাট পড়ু যে এই আসি বলে অবদ ঠিক আছে ঠিক আছে অ্যাকচুয়ালি মাঝে এন্ড ডিস্টার্ব ওকে স্যার ক্যারি অন স্যার সরি স্যার ওকে ঠিক আছে ওকে নো ইস্যু তো আমি কোন কইতিলে যে রিয়াল ইন্টেনশন কোন থিলা না আমি কইলে যে অফিশিয়াল থিলা আমার কোন না আমি কইছে যে বেঙ্গল থিলা সে কইলে যে টু বিগ টু অ্যাডমিনিস্ট্রেশন বেঙ্গলটা বহুত বড় হই যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন করিয়া পাই ইজি অ্যাডমিনিস্ট্রেশন পাই আমি বেঙ্গল কু ডিভাইড করিয়া কো চাহুছু কিন্তু বেঙ্গল থিলা নর্থ সেন্টার অফ দা ন্যাশনালিজম সেই টু হি আমার প্রোটেস্ট স্টার্ট হই কি আমার থ্রু আউট ইন্ডিয়া কু স্প্রেড হউতিলা তো যো ইউনিটি থিলা হিন্দু মুসলমান মানকৰ ইউনিটি দ আমা ভিতৰে যো ন্যাশনালিজম ৰ ফিলিং থিলা সেইটা কু বন্ড কৰিয়া পাই আমার কোন থিলা না এই বেঙ্গল কু সেমান ডিভাইড করতিলে টু স্টেম দা রাইজিং টাইড অফ ন্যাশনালিজম ন্যাশনালিজম ৰ ফিলিং টা কু বন্ড কৰিয়া পাই হিন্দু মুসলমান ৰ ইউনিট কু ব্রেক কৰিয়া পাই সে মানে বেঙ্গল কু বিভাগ কৰি দেবি বেসড অন দা রিলিজন আৰু ল্যাঙ্গুয়েজ তো যোটা আমার মুসলমান মেজরিটি এরিয়া থিব ইস্ট বেঙ্গল আজিকা ডেট ৰে বাংলাদেশ সেটা আমার মুসলমান মেজরিটি এরিয়া ওয়েস্ট বেঙ্গল বিহার এই এরিয়া আমার হিন্দু মেজরিটি তো সেমানে বেসিস অন ল্যাঙ্গুয়েজ আন তোমার ল্যাঙ্গুয়েজ রে আমার কোন হবো না তোমার টু স্টেম দা রাইজিং টাইড অফ ন্যাশনালিজম আমি কইছি সো বি ইজ দা কারেক্ট আনসার সো মনে রাখিব 16 অক্টোবর 1905 লর্ড কার্জন আমার করেছিলে বেঙ্গল কু ডিভাইড করেছিলে তার রিয়াল ইন্টেনশন থিলা টু স্টপ দা ন্যাশনালিজম কংগ্রেস ডিসাইডেড টু পাস দা সিভিল ডিসোবিডিয়েন্ট আট কোউঠি সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট আমার তুমি বরডোলি সত্যাগ্রহ জাণিছ তেমন আমার কোন হব না বরডোলি সত্যাগ্রহ আমি কহুছে ডি ইজ দ কারেক্ট আনসার ওকে 2016 রে বি কোশ্চিন পড়িছিলা 2022 রে বি সেম কোশ্চিন পড়িছিলা যে পূর্ণ স্বরাজ যে রেজুলেশনটা কোডি পাস হয়েছিলা ওকে লাহোর সেশন যেউথিরে কি 1929 রে লাহোর সেশন রে আওয়াইএনসি র প্রেসিডেন্ট আমার কে থিলে আমার জওয়াহরলাল নেহরু ওকে সো প্রেসিডেন্টশিপ অফ জওয়াহরলাল নেহরুর আন্ডারে আমার পূর্ণ স্বরাজ আর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স কোডি হইতিব না আমার লাহোরে হইতিব 1929 রে আর জানুয়ারি 26 কু ফিক্স করা যাব অ্যাজ দ্য ডেট অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স হিসাবে আমার ওকে তো আমি অলরেডি ডিসকশন করেছিলে এই গুড়াক যেগুড়াক আমি অলরেডি ডিসকশন করেছিলে ওকে 2016 রে পুনে আউ থরে গোটে কোশ্চেন পড়িছিলা দ্য ওনলি অ্যানুয়াল সেশন অফ কংগ্রেস প্রিসাইডেড বাই মহাত্মা গান্ধী বেলগাঁও ওকে কর্ণাটকের বেলগাঁও অ্যাকচুয়ালি ডেটটা ভুল আছে ইয়ারটা ভুল আছে এটা 1924 হওয়ার কথা ওকে 1924 রে সিএ কর্ণাটকের বেলগাঁও রে আমার কোন করেছিল আইএনসি র প্রেসিডেন্ট হয়েছিল ওকে কর্ণাটক র বেলগাঁও রে আমার আইএনসি র প্রেসিডেন্ট ওকে সো নাও কমিং টু দা নেক্সট কোশ্চেন স্যার সৈয়দ আহমদ খান হাজ হ্যাড অন দা নাইটহুড কেবে আমার নাইটহুড সে পাইছিলে না 1888 রে মনে রাখবে এমনি ভ্যাকচুয়াল কোশ্চেন আগরু পড়ুতলা
Anka Bitru, who among the following was not associated with trade union movement? Trade union movement, who ki amaro associated nothile? Swami Sahajananda. So Swami Sahajananda ye nothile, and M.N. Joshi, Diwan Chaman Lal Rahile, B.B. Giri, mane trade union movement ra associated thile. দেখো এই কোশ্চিনটা দ্বিতীয় 2022 রে পড়িছিল হু ওয়াজ দা তুমি কইছিলি ফার্স্ট চেয়ারম্যান অফ যো চেয়ারম্যান অফ ফার্স্ট ফেমাইন কমিশন 1880 রে স্যার রিস্টার স্ট্রেচি কা এই সময়ে কি আমার ভাইস রয় থিলে ফেমাইন কমিশন যেতলে বসছিল ভেরি গুড ওকে মন ফজল শুভশ্রী ওম শুভ্রাংশু সন্তোষ নিনি সোনালী তেনু আমার থিলে কিয়ে লর্ড লিটন থিলে আমি কইথিলে লর্ড লিটন যাঙ্ক সময়ে আমার দিল্লি দরবার হইতিলা যে লোক মানে ফিমাইন রে খাইয়াকু পাউ নথিলে সি কিন্তু দিল্লি রে কোন করুথিলে প্রসেশন করুথিলে রানী অফ মানে কুইন আমার আসিথিলে দিল্লি দরবার করুথিলে প্রসেশন করুথিলে এ মানে কু ক্রিটিসাইজ করিয়া পে আমি কোন কহুথিলে না তমর যেতলে পেপারে লেখা হউথিলা সেতি পে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিকে আসিলে দোজ হু আর রাইটিং এগেইনস্ট দ্য ব্রিটিশ সেমানকর নিউজ পেপার কু ব্যান করাউতলা সিজ করা যাউতলা তাঙ্ক প্রেস কু তাঙ্কর যো 10,000 টাকা ডিপোজিট করিথিবে সে মানে কসম মনি হিসাবে সে পয়সা বি তাঙ্কর সো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তাঙ্ক সময়ে এই ফার্স্ট ফেমাইন কমিশন সার রিচার্ড স্ট্রেচি তাঙ্ক সময়ে হেতলা তারপরে এজ টাকু সে কমে দেইথিবে 21 বর্ষ রু 19 বর্ষ ওকে তো সিভিল সার্ভিস রো যো এজ টা ম্যাক্সিমাম এজ 19 বর্ষ পর তুমি আউ দেই পারিবনি সে জানি শুনি কি কমে থিবে সো দ্যাট ইন্ডিয়ান মানুকু এলিমিনেট কর দেবা পাই তোমার 19 বর্ষ বেলে গ্রাজুয়েসন তো সরিনথিবে পড়িব পরীক্ষা কম তা ভিতরে বি আমি কোন করুথিলে পিলা আমার পশিকি বি আমি সিভিল সার্ভিস পাই যাউথিলে ওকে তারপরে আমার কোন হচ্ছি না তোমার আর্ম আর্টমিন নেকি আসিথিলে ওকে তো এই সব জিনিস গুড়াক আমার তাঙ্ক সময়ে আমি নেকি আসিলে সো মনে রাখিব হু ওয়াজ দা চেয়ারম্যান অফ দা ফার্স্ট ফেমাইন কমিশন লল যো রিচার্ড স্ট্রেচি লর্ড লিটন কো সময় আমরা আসিতলে এইটা পড়িছিলা ওয়েন দা ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট পাস ইন ইন্ডিয়া ইন্ডিয়ারে ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট কেবে আসিলে না 1881 রে আমার ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট আসিলা আমি পড়িছিলে ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট রে ইম্পর্টেন্ট প্রভিজন আমার কোন থিলা কেতে বর্ষ তলকু আমার পিলা মানে এমপ্লয়মেন্ট করা যিব 7 ইয়ার্স তো 7 বর্ষ তলকু পিলা মানকু আমার এমপ্লয়মেন্ট দিয়া যিবনি ওকে আন তাঙ্কর যে ওয়ার্কিং আওয়ার্স তো থিব এটা কবি আমার রিডিউস করা হইতো 9 আওয়ার্স কু ওটে যে হেলদি এনভায়রনমেন্ট রে কাম করিয়া পে আমার কোয়া হতলা যে মন্থলি তমকু 4 দিন ছুটি দিয়া যিব চিলড্রেন মানকু এই সব প্রভিজন গুডা আমার কাহ সময় আসিতলা 1881 রে লর্ড রিপন কো সময় ওয়ান অফ দা বেস্ট যদি আমি ভাইস রয় কইবা ইন্ডিয়ার সি হচ্ছেন লর্ড রিপন কোন কোন তাঙ্ক সময় হইতলা না ইয়ে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যে লর্ড লিটন নেই আসিথিলে সেটা কু ক্যানসেল করিবে রিপিল করিথিবে তারপরে ফাদার অফ দা লোকাল সেল গভর্নমেন্ট বলি বি কোয়া যে লর্ড রিপন কু আঙ্ক আন্ডার রে গোটে হন্টার কমিশন বসিথিব এডুকেশন পাই আমার গোটে চার্লস উড ডেসপা যে কি ইংলিশ এডুকেশন সেইটা কেতে দূর মানে চালিছি ঠিক রে তো তাকে এক্সামিন করিয়া পাই আউ গোটে কমিশন বসিব উইলিয়াম হন্টার কমিশন বসিব ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট আসিব যেউথিরে টু ইমপ্রুভ দা সার্ভিস কন্ডিশন অফ দা ফ্যাক্টরি আউ ব্যান দা অ্যাপয়েন্টমেন্ট অফ দা চিলড্রেন বিলো এজ অফ 7 তো ওয়ার্কিং আওয়ার্স ফর চিলড্রেন কু রিডিউস করা হইতিব ইলবার্ট বিল কন্ট্রোভার্সি তাঙ্ক সময় আসিব ইলবার্ট বিল আমি কোন কইলে ইন্ডিয়ান নাও ইউরোপিয়ান জজ মানকু সিমিলার রাইটস দিয়া যিব তো যেউথিরে কি আমার কোন হব না ইন্ডিয়ান জজ দে ক্যান অলসো ট্রায়াল দা ইউরোপিয়ান লোক মানকু ট্রায়াল করি পারিবে যেটা কো আমি কইলে ব্রিটিশ মানে অ্যাকসেপ্ট করিবে নি তাকু নেই কি ওটে আমার ব্রিটিশ রে প্রোটেস্ট হব হোয়াইট মিউটিনি হব এন্ড ফাইনালি এই ইলবার্ট বিল তাকু উইথড্র করি নিয়া যাবে ওকে সো ইলবার্ট বিল এজিটেশন এটা সমরা আসিছে ওয়েন ভগত সিং সুখদেব রাজগুরু সেন্টেন্স টু তাঙ্কু ডেথ কেবে দিয়া হইতিব ওকে শহীদ দিবস হিসাবে আমি কহুছে তো কেতে না 23 মার্চ 1931 রে তাঙ্কু ডেথ সেন্টেন্স আমরা দিয়া যাইতিব তো ই আমার ভগত সিং থিবে তোমার গোটে অর্গানাইজেশন যেটা কি হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন হিন্দুস্তান সোশিয়ালিস্টিক HSRA ওকে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন যেটা কি পরে হিন্দুস্তান সোশিয়ালিস্টিক রিপাবলিক অ্যাসোসিয়েশন হব তার মেম্বার থিবে আন তুমি জানিছ সি
ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ডার কু গুলি করে এ সন্ডার কু কী গুলি করে কাহিঁ করে না তুমি জাঁচ যে লাহোর কনস্পিরেসি গোটে হয়েছিল লাহোরে গোটে প্রোটেস্ট হোক তোমার সাইমন কমিশন এগেনস্ট রে তো সাইমন কমিশন যে কু প্রোটেস্ট করা থ্রু আউট ইন্ডিয়ার প্রোটেস্ট হোক আমি কৌলে যে সাইমন কমিশন সাত জন মেম্বর থে আর সাত জন যাক ব্রিটিশ মেম্বর থে দেয়ার ইজ নো ইন্ডিয়ান মেম্বর ইয়ে কে তুমি গোটে কমিশন করা কমিশন বসাইছ যেটা ইন্ডিয়ার রিফর্ম পাই কিন্তু দেয়ার ইজ নো ইন্ডিয়ান মেম্বর সো উই আর নট আকসেপ্টিং দিস কমিশন যেহেতু এটির কোণী ইন্ডিয়ান মেম্বর আমার না তো সেইপাই সাইমন কমিশন কু গো ব্যাক সাইমন নারা দিয়া যাব প্রোটেস্ট করা যাব ব্ল্যাক ফ্ল্যাগ দেখা যাব তো এই সাইমন কমিশন যেতবে আমার যে লাহোরে তাকে প্রোটেস্ট করুব আমার কি অন্ডর দ লিডরশিপ অফ লালা লাজপত রায় তো লালা লাজপত রায় যেত প্রোটেস্ট করুবে তো এই যে সন্ডর থে সেঠিকার পুলিশ ইনচার্জ থে লাঠি চার্জ র অর্ডার দিয়ে যে লাঠি চার্জরে লালা লাজপত রায়ের ডেথ হয়ে যায় ছাতি লাঠি বাজি তো সিখিবে সি আমার ভাগ নিয়ে তো সি তার বদলা নেওয়া এই জন সন্ডর কে তো মুখ মারিকি রহবি যেহেতু লালা লাজপত রায় কু সি ছুয়া দিন বহু আইডিয়াল মানিকি নেই আসুবে কিন্তু পঞ্জাব র কেশরী তাকে কুয়া লায়ন অফ পঞ্জাব কুয়া আমার লালা লাজপত রায় আউ ইয়ে পঞ্জাব রু বিলং করতে বহু রেসপেক্ট থাকবে তো তাঁর ডেথ রে ইয়ে তার বদলা নেওয়া এই সন্ডর কু যাই ওকে গুলি করি আসবে তো এটা কে জানি নথিবে সি মারিছন্তি বলি কিন্তু তাঁকরি সাঙ্গ জনে কন করিব পরে যেতবেলে এমানে কন করিবে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি রে বম পকাইবে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি তুমি জানিছ যে যদি আমার পার্লামেন্টে যেমন বম পকাইবা কথা তো সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি যাই কি বম পকাইবে বট হার্মলেস বম পকাইবে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস লোক মানক ভিতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করিয়া পাই তো বম পকাইবে আরেস্ট হলা পর তাঁর দলর সাঙ্গ জনে কে যে এই সন্ডর কু মারিছেন বলে নহলে সে জানি পারি নথান্তি তাপরে তাঁকু আমার 23 মার্চ 1931 রে এই সন্ডর মর্ডর কেস যোগ তাঁকু ফাঁসি হব ওকে তো সি যে 19 আমি কহিলে যে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে যাই কি আমার ধর পার্লামেন্ট রে হার্মলেস বম পকাইবে কোন পাই বম পকাইবে যে ওটে পাবলিক সেফটি বিল এগেনস্ট রে ভেরি গুড অশ্বিনী পাবলিক সেফটি বিল এই পাবলিক সেফটি বিলটা কোন থিব হোয়াট ইজ দিস পাবলিক সেফটি বিল এনিওয়ান নো পাবলিক সেফটি বিল কোন থিব মানে সেই সময় কোণ হচ্ছে না কিছু ইউরোপিয়ান থে যে কি ইন্ডিয়ান মানুষ সপোর্ট করুবে আর প্রোটেস্ট করুবে সে ইয়ে কে যে ইউরোপিয়ান মানে আম এগেনস্ট ব্রিটিশ র লোক হয়ে ব্রিটিশ এগেনস্ট ভয়েস রেজ করছেন তাঁকু ইউরোপ পঠাই দিও ওকে টু ডিপার্ট দ ইউরোপিয়ান হু আর রেজ দ ভয়েস এগেনস্ট ব্রিটিশ আউ ইন্ডিয়ান মানুষ সপোর্ট করছেন সেই মানুষ ডিপোর্ট করা আমার এই পাবলিক সেফটি বিল আসি তো এই পাবলিক সেফটি বিল রে প্রোটেস্ট করা এমানে কন করিবে কবে কালাকু উঠাইবা হলে তা কান পাখে বম পকাইব ওকে তেমন তুমি ভাব যে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি যদি বম পকাউছি মু তো কত বড় মানে হাইলাইটেড ঘটনা তুমি ভাব যে পার্লামেন্টে এবে তুমি জাঁচ দুই তিন জন লোক পার্লামেন্ট ভিতরে পশিকি তোমার বসেই যে আমার ভগৎ সিং স্টাইল রে আমার হার্মলেস বম ফুটাইবা ট্রাই করে তোমার লাস্ট ইয়ার রে এই ঘটনা হয়েছিল সে কে উই আর ইনস্পায়ার্ড ফ্রম ভগৎ সিং তো আমি বি লোক আমি বি হাইলাইট হবু তো জাঁয়া চাইবে যে কোণ পকাইলে পচারিবে তো সেই তাপরে আমার হাইলাইট হবু তো সেই ভগৎ সিং স্টাইল রে আমার কোণ হচ্ছে না এমানে গ্যাস ক্যানিস্টর আমার সেই হার্মলেস বম আমার ট্রাই করে পার্লামেন্ট ভিতরে পশি ওকে তো সেই ওকে তো আমার মনে রাখবা 23 মার্চ 1931 রে তাঁকু আমার ফাঁসি দিয়া যাই হু ওয়াজ দ এডিটর অফ ইনকলাব ইনকলাব র এডিটর কি থিলে ওকে সি মনস্মিতা দেবব্রত সোনালি শ্রীজয় সুনীলা ওম নিনি পূর্ণিমা প্রশান্ত ওকে ইয়ে সমস্ত আনসার ঠিক আছে নো 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 ভগৎ সিং যে কৌছ রং ওকে ভগৎ সিং ইজ নট দ করেক্ট আনসার এবে চেঞ্জ হয়ে গেল ওকে বি গুলাম হাসান হচ্ছেন আর এডিটর ভগৎ সিং নারা দৌলে ইনকলাব জিন্দাবাদ আমরা কৌলে কিন্তু এই ইনকলাব যে এডিটর ইয়ে হচ্ছেন কি না আমার গুলাম হাসান কমুনাল অ্যাওয়ার্ড যেটা কি 4th অগস্ট 1932 রে সেপারেট ইলেকটর কাহাকু দিয়া যাইছিল
ডিপ্রেস ক্লাস এই কমুনাল আওয়ার্ড যেটা আমি কৌছে র্যামসে ম্যাকডোনাল্ড আওয়ার্ড বলে কৌছে না আমার সেতবে ব্রিটিশ প্রাইম মিনিস্টার থিলে র্যামসে ম্যাকডোনাল্ড সিএ এই ডিপ্রেস ক্লাস মানক পাই সেপারেট ইলেকট্রোড নেই আসলে এই সেপারেট ইলেকট্রোড র কনসেপ্ট কেবে আসিলা 1909 মিন্টো রিফর্ম রে ওকে মিন্টো কো সেতি পাই ফাদার অফ দা কমুনাল ইলেকট্রোড কোয়া যায় সেপারেট ইলেকট্রোড ফার্স্ট টাইম পাই মুসলমান মানক দিয়া যিবো 1909 রে আমি কইতলে তো তারপরে আমি 1919 রে আমি কইলে ক্রিশ্চিয়ান মানক অ্যাংলো ইন্ডিয়ান ইউরোপিয়ান মানক দিয়া যিবো তো 1932 রে ডিপ্রেস ক্লাস মানক দিয়া যিবো যেটা কো গান্ধী প্রোটেস্ট করিবে সে কইবে ইট ইজ এ অ্যাটাক ইন দ্য হিন্দু কমিউনিটি যে আগুর তো রিলিজিয়ন বেসিস রে দউতলো এবে তো কোন না সেম রিলিজিয়ন রে হিন্দু হিন্দু কো ডিভাইড করিয়া কো ট্রাই করুছ সো মু এইটা হবা কো দেবিনি সে সেতি পাই পুনার ওয়ার্ধা জেল রে আমরণ অনশন করিবে যা ফলরে কি তাঙ্কু মনেবা পাই যেতেলে আমার আম্বেদকর কো উপরে প্রেসারাইজ করা যিবো গান্ধী ও আম্বেদকর কো ভিতরে ওটে প্যাক্ট হবো যেটা কো আমি কৌছে পুনা প্যাক্ট ওকে সে পুনা প্যাক্ট রে আমার কোন করা যিবো না আঙ্কর এই ডিপ্রেস ক্লাস কো যে সেপারেট ইলেকট্রোড দেই কি দিয়া যাইতিবো হটে কি জয়েন্ট ইলেকট্রোড উইথ রিজার্ভেশন তাকু দিয়া যাইবো ওকে তেণু মনে রাখিবো এই কমুনাল আওয়ার্ড র্যামসে ম্যাকডোনাল্ড সময়ে আসিছিলা ডিভাইড এন্ড রুল পলিসি পাই সেপারেট ইলেকট্রোড টু ওমেন আর ব্যাকওয়ার্ড ডিপ্রেস ক্লাস মানকু আই এগেইনস্ট গান্ধীজি আমরা ওয়ার্ধা জেল রে যেতবেলে আমরা প্রোটেস্ট করিবে পরে আমরা পুনা প্যাক্ট হবো গান্ধীজি ও আম্বেদকর ভিতরে কলকাতা কর্পোরেশন অ্যাক্ট 1899 হুইচ রিডিউস দ্য স্ট্রেংথ অফ ইলেক্টেড মেম্বার ওয়াজ পাসড বাই তো 1899 রে যে কলকাতা কর্পোরেশন অ্যাক্ট আসতো কাহ সময়ে আমরা আসতো লর্ড কার্জন লর্ড কার্জন কো সময়ে আমরা এই কলকাতা কর্পোরেশন অ্যাক্ট আমরা আসিতিবো সি ইজ দ্য কারেক্ট আনসার সো ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1905 বি তাঙ্ক সময়ে আসিতিবো কলকাতা কর্পোরেশন অ্যাক্ট বি আসিতিবো পার্টিশন অফ দ্য বেঙ্গল সে করিতিবে এই ইউনিভার্সিটি অ্যাক্ট 1909 এ কোন করতিবে ইউনিভার্সিটি অ্যাক্টটা কোন পে আসিবো না পার্টিকুলারলি টু ব্রট অল দ্য ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট কারণ ইউনিভার্সিটির স্টুডেন্ট মানে বহুত প্রোটেস্ট করতিবে ইয়ে সেই ইউনিভার্সিটি মানকু মানে ওয়ার্নিং দেবে দেখ তোম পিলাঙ্কু যদি তুমি কন্ট্রোল ন করিব যদি তোমার ইউনিভার্সিটির পিলা মানে এই প্রোটেস্টে ভাগ নউছেন তোম ইউনিভার্সিটির গ্রান্ট হটাই দিয়ে দেব গভর্নমেন্ট রিকগনাইজেশন মিলিবনি তোমাকে পয়সা মিলিবনি তো এমিতি থ্রেট দেবে তো ইউনিভার্সিটি গুড়াকু কন্ট্রোল করিয়া পাই তো তাঙ্কর স্টুডেন্টস মানকু কন্ট্রোল করিয়া পাই ইউনিভার্সিটি অ্যাক্ট 1905 04 আমার নেইকি আসিছি ওকে সো লর্ড কার্জন কো সময় নেইকি আসু 2015 র কোশ্চেন থিলা হু ওয়াজ দা কোর ফিজিশিয়ান অফ কনিস কনিস কর কোর ফিজিশিয়ান কর নাম কোন থিবো না আমার চারক চারক ওয়াজ দা কোর ফিজিশিয়ান অফ কনিস কি আমার ওকে হ্যাঁ ওকে আমার কে থিবে না আমার চারক আমার থিবে ওকে এইটা গোটে কোশ্চিন আমার পড়িছিলা হুইচ গ্রেট অ্যাস্ট্রোনমার ডিড গিভ দ্য থিওরি দ্যাট অল থিংস ফল অন দ্য আর্থ বাই ল অফ নেচার আজ ইট ওয়াজ আর্থ নেচার টু আর্থ অ্যাট্রাক্ট অ্যান্ড কিপ থিংস এটা আমরা কি দিয়ে দেখলে না গ্রাভিটেশন আমি যে কহুছে থিওরি অফ গ্রাভিটেশন সেটা কি দিয়েছিল আমার না ব্রহ্মগুপ্ত আমার দিয়েছিল আনসিয়েন্ট হিস্ট্রি মনে রাখ কতটা কোশ্চিন আমার 2015 রে আমার পড়িছিলে কো বুকটা হর্ষবর্ধন লেখি নথি ওকে রত্নাবলী নাগানন্দ কাদম্বরী প্রিয়দর্শী ওকে তো সিয়ে আমার কোটা লেখি নথি না হর্ষ আমার বাণ ভট লেখিলে হর্ষচরিত আউ কাদম্বরী এই কাদম্বরীটা লেখা হয়েছিল বাণভট্টাঙ্ক দ্বারা হর্ষবর্ধনঙ্ক দ্বারা নুহ যে কি আমার হর্ষবর্ধনঙ্ক কোর্টরে জনে পোয়েট ছিলে হর্ষবর্ধন আমার লেখিছিলে প্রিয়দর্শিকা লেখিছিলে রত্নাবলী লেখিছিলে নাগানন্দ লেখিছিলে ওকে প্রিয়দর্শিকা প্রিয়দর্শিকা রত্নাবলী আর নাগানন্দ এই তিনটাক লেখিছিলে এই কাদম্বরীটা আমার লেখিছিলে কি আমার বাণভট্ট আর হর্ষচরিত এই হর্ষচরিত আন কাদম্বরী এদিটা আমার বাণভট্ট লিখিলে ওকে বাণভট্ট আমার লিখিলে তেণু কোটা লিখি নথিলে না কাদম্বরীটা আমার বাণভট্ট লিখিলে আর তিনটা হর্ষবর্ধন বুক র নাম ইন্ডিয়ার ল্যান্ড মেজরমেন্ট সিস্টম ইন্ডিয়ার কি ইন্ট্রোডিউস করতে
কে কাটলে সমস্তে কোচান্তি সি ওকে তো আমার শের শাহ সুরি এটা আমার ইন্ডিয়া রে আমার ল্যান্ড মেজারমেন্ট সিস্টম আমার স্টার্ট করিছি ওকে আউ গোটে পড়িছিল উইথ রেফারেন্স টু দ্য মনুমেন্ট বিল্ড বাই মোগল সুইজ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট করেক্টলি ম্যাথস তো এইটা কোটা করেক্টলি নাই আগ্রাফোর্ট শাহজাহান মতে কুহ তাহলে আগ্রাফোর্ট কি তৈরি করে আগ্রাফোর্ট যদি শাহজাহান নহে তাহলে হু হাজ বিল্ড দ্য আগ্রাফোর্ট বুলান দরবার ঠিক আছে আকবর ইলতুদ যে স্তম আমার কোন না জাহাঙ্গীর ফতেবাদ মস্ক বাবর আগ্রাফোর্ট কি করে আকবর ওকে সো আকবর হি আমার কোন করে না এই আগ্রাফোর্ট তৈরি করে ওকে which was the first native ruler to accept subsidiary alliance ki amar first na nizam of hyderabad tabe janche je subsidiary alliance ta amar lord wellesley nei ke asithile ei thire particularly british mane kon kahile na jo rajya protection chaunchi british mane tanku protection debe kintu semane semankar sanya rakhibe ni british ra sanya tanko capital le rahibe or station hebe au kintu tankara maintenance pai salary allowance ei pai amar kon karibe না দে হ্যাভ টু পে সম অ্যামাউন্ট টু দ্য ব্রিটিশ যদি ন দেই পারলে পার্ট অফ দেয়ার টেরিটরি দেইতেবে সেইটু সেমানে ট্যাক্স কলেকশন করিকি তোমার তো এই যে লর্ড ওয়েলেসলিঙ্কর আমার এই যে পলিসি নেইকি আসিথিলে তো সাবসিডিয়ারি অ্যালিয়ান্স ফার্স্ট স্টেট হেলা নিজাম অফ হায়দ্রাবাদ ওকে অ্যান্ড সাবসিডিয়ারি অ্যালিয়ান্স রে গোটে হেলা যে সেমানে দে হ্যাভ টেকেন ওভার দ্য ডিফেন্স সিস্টম অফ এ স্টেট রাজাঙ্ক পাখে সৈন্য রহবেনি মানে কোন ব্রিটিশ র সৈন্য রহে মানে তাহলে তাঙ্ক ডিফেন্স সিস্টম টা ব্রিটিশ হাতে রহিলা সেকেন্ড হেলা যে তাঙ্কর উইদাউট পারমিশন রে দে ক্যান নট টেক রিলেশনশিপ অর কিপ রিলেশনশিপ উইথ দ্য ইউরোপিয়ান কিংবা নেটিভ স্টেট মানক সঙ্গে রিলেশনশিপ রাখি পারিবে ওকে এন্ড সেইথিরে সেমানে কোন কইলে পার্টিকুলারলি ফ্রেঞ্চ মানক সঙ্গে রাখি পারিবে নি কারণ ফ্রেঞ্চ হচ্ছেন তাঙ্কর কঠোর শত্রু অর এনিমি তো এই যে আমি কইলে সাবসিডিয়ারি অ্যালিয়ান্স রে যে সাইন স্টেট সাইন করিব তাকে প্রোটেক্টেড স্টেট বলি কোয়া যাব আর ব্রিটিশ মানে হেজবে কোন প্যারামাউন্ট পাওয়ার ওকে তমুকু প্রোটেকশন দরকার ମୁଁ ତମକୁ ପ୍ରୋଟେକ୍ସନ ଦେଲି ତମେ ହେଇଗଲ ପ୍ରୋଟେକ୍ଟେଡ ଷ୍ଟେଟ ମୋ ଅଣ୍ଡରରେ ପ୍ରୋଟେକ୍ସନରେ ଅଛ ମୁଁ ହେଇଗଲି କଣ ପାୱାରଫୁଲ ଲୋକ ପାରାମାଉଣ୍ଟ ପାୱାର ତେଣୁ ବ୍ରିଟିଶ ମାନେ ହେଇଗଲେ ପାରାମାଉଣ୍ଟ ପାୱାର ତମେ ହେଇଗଲ ପ୍ରୋଟେକ୍ଟେଡ ଷ୍ଟେଟ ତମେ ତମର ଆର୍ମି ରଖିବନି ମୋ ବିନା ପରମିଶନରେ କାହା ସାଙ୍ଗରେ କଥାବାର୍ତ୍ତା ହେଇପାରିବନି ରିଲେସନଶିପରେ ରଖିପାରିବନି ଆଣ୍ଡ ତମର କଣ ହବ ନା ମୁଁ ଯେହେତୁ ପ୍ରୋଟେକ୍ସନ ଦଉଛି ତମେ ମାସକୁ ମାସ ମତେ ପଇସା ଦବ ମୋର ସୈନ୍ୟ ଏମାନଙ୍କର ମେଣ୍ଟେନାନ୍ସ ପାଇଁ ପଇସା ଦବ ଯଦି ନ ଦେଇପାରିଲ ତମ ପାର୍ଟ ଅଫ ଟେରିଟୋରି ଦେଇଦବ ମୁଁ ସେଇଠି ଲୋକମାନଙ୍କ ଠୁ ଡାଇରେକ୍ଟଲି ଟ୍ୟାକ୍ସ କଲେକ୍ସନ କରିଦେବି ওকে উই জ্যাট চেঞ্জ দ্য ডেজিনেশন অফ দ্য গভর্নর অফ বেঙ্গল রু গভর্নর জেনারেল অফ বেঙ্গল রু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আমার কেবে হইছিল এটা ইউপিএসসি প্রিলিম 2023 রে বি পড়িছিল ওকে কোউথিরে গভর্নর জেনারেল অফ বেঙ্গল রু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আমার চার্টার অ্যাক্ট 18 33 রে হবান হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া উইলিয়াম বেন্টিক আমার হিজবে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওকে গভর্নর হু ইজ দ্য ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল রবার্ট ক্লাইভ হিজবে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল লু ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হিজবে ওয়ারেন হেস্টিংস নট ওয়ারেন হেস্টিংস কো অ্যাক্ট রে রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে যে গভর্নর অফ বেঙ্গল থাকে তাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কুহাইছে পরে গভর্নর জেনারেল অফ বেঙ্গল রু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কেবে হবে 1833 চার্টার অ্যাক্ট উইলিয়াম বেন্টিক এজবে যেউথিরে পুরা ইন্ডিয়ার পাওয়ার টাকু সে সেন্ট্রালাইজ করে দেবে তাকে গভর্নর অফ জেনারেল অফ ইন্ডিয়া কুহাব মানে পুরা ইন্ডিয়া পাই আমার ল সিএ তৈরি করিবে বম্বে আর মাদ্রাস র ল মেকিং পাওয়ার টা রিমুভ করি কি নিয়া হইছে ওকে টোটাল ইন্ডিয়া পাই কি ল করিব না যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আমার রহিবে আন কইতিলে আমি আউ গোটে কমপ্লিটলি অ্যাবলিশন অফ ট্রেড মনোপলি অফ ট্রেড অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কু হটাই দিয়া যাইতিব ইনক্লুডিং দ্য ট্রেড উইথ টি এন্ড সাইন ওকে এই সব পয়েন্টস গুডাকে তুমি মনে রাখিব কারণ বারবার সেইথিরে আমরা পরীক্ষায় পড়ুছি ওকে 1833 এণু মনে রাখিব এটা রহুছি চার্টার অ্যাক্ট 1833 রঞ্জিত সিং ওয়েন ডিড রঞ্জিত সিং সাইন এ ট্রিটি অফ পারপেচুয়াল ফ্রেন্ডশিপ উইথ ব্রিটিশ অ্যাট অমৃতসর না আমার কেবে
Which place did cover Singh the Bihar during 1857 revolt re ta se Bihar ra amara belong karthe Bihar ra particularly ko jagaru se belong karchu Bihar ru belong karchu ne janile Bihar ru amara ko jagaru se am very good Ashwini okay Jagdishpur RR okay ta Bihar ra Jagdishpur RR ru amara se belong karthila ta ka jamidari palai thi কবর সিং জন জমিদার থিলে তো তার জমিদারি পদ পড়াই থিব তো সেতি পাই সে ফাইট করুতিবে তো এইটা আমরা কোন না বিহার সে বিলং করুতি ওকে কনসিডার দা ফলোইং ইভেন্ট ডিউরিং ফ্রিডম স্ট্রাগল তমকু ক্রনোলজিক্যালি কহিব কাহা পরে কোটা আমরা আসি ओके तमरो चोरी चोरा इंसिडेंट केबे हिला चोरी चोरा इंसिडेंट हमरो 22 रे ओके तमरो 5th फेब्रुअरी 1922 रे मॉलमेंट रिफॉर्म हमरो आसी 1909 दांडी मार्च 1900 ओके तापरे 2011 रो सो आमे 18 करथले 20 21 22 11 6 आमे मिनस क्लास रे करियो ओके ठीक अछि विल एंड ऑफ द क्लास हियर सो विल मीट अगेन थैंक यू सर टुमारो विल थैंक यू सर ओके ठीक अछि थैंक यू एवरीवन थैंक यू सर थैंक यू सर थैंक यू सो मच सर थैंक यू सर थैंक यू एवरीवन थैंक यू